হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমি প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই নোভেলটি নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদেরকে একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে এই লেকচারটি তোমরা ইউটিউবে অ্যাভেলেবল পাবে না, অর্থাৎ লাইভ স্ট্রিম শেষ হয়ে যাওয়ার পর এই লেকচারটি প্রাইভেট করে দেওয়া হবে। তো আজকে আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই নোভেলটি থেকে কি ইনফরমেশান, থিম, সেটিং, ক্যারেক্টার এবং সামারি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা এই নোভেলটার নোভেলিস্ট সম্পর্কে কিছু জেনে আসি। এই নোভেলটি লিখেছেন একজন মহিলা নোভেলিস্ট, যার নাম জেন অস্টিন। জেন অস্টিনের লাইফ ডিউরেশন 1775 সাল থেকে 1817 সাল পর্যন্ত। জেন অস্টিন একজন প্রি ভিক্টোরিয়ান নোভেলিস্ট, তিনি মূলত রোমান্টিক পিরিয়ডে নোভেল লিখতেন। বিশেষ করে জেন অস্টিন তার নোভেলের জন্যই বিখ্যাত হয়ে আছে। তার বিখ্যাত কিছু নোভেল হচ্ছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ইমা, ম্যানসফিল্ড পার্ক, এগুলো। তো জেন অস্টিন তার নোভেলে বিশেষ করে আইরনি, হিউমার, রিয়েলিজম এবং সোশ্যাল কমেন্টারি, এই টিকগুলো ইউজ করেছেন। তো চলো এবার আমরা এই নোভেলটার কি ইনফরমেশনগুলো জেনে নিই। কি ইনফরমেশন বলতে বেসিক বেসিক যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো জেনে নিই। তো প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই নোভেলটার টাইটেল জেন অস্টিন মূলত দুইটা ক্যারেক্টারকে ভিত্তি করে দিয়েছেন। এই নোভেলটার যে প্রোটাগনিস্ট অর্থাৎ যে হিরোইন এলিজাবেথ ব্যানেট, ব্যানেট ফ্যামিলির দ্বিতীয় মেয়ে, তার উপর ভিত্তি করে, আর আরেকজনের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে মিস্টার ফিজ উইলিয়াম ডার্সি। তো মিস্টার ফিজুয়েলাম ডার্সি এই ক্যারেক্টার প্রাইড বেসড একটা ক্যারেক্টার, অর্থাৎ এই ক্যারেক্টারের মাধ্যমে জেন অস্টিন অহংকারকে ফুটিয়ে তুলেছেন। আর এলিজাবেথ ব্যানেট এ হচ্ছে প্রেজুডিস বেসড একটা ক্যারেক্টার, অর্থাৎ প্রেজুডিস বলতে কি বোঝাচ্ছে, প্রেজুডাইস বলতে বোঝাচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব দ্রুতই সিদ্ধান্ত নেবে, অর্থাৎ তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবে। তো এখানে এলিজাবেথ ব্যানেট যখন কোনো মানুষ সম্পর্কে মন্তব্য করে বা কোনো ডিসিশন নেয়, তখন কিন্তু সে তার ম্যানারের উপর ভিত্তি করে ডিসিশনটা নেয়, তার অর্থের উপর ভিত্তি করে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে না। তো এই দুইটা চরিত্রকে কেন্দ্র করে জেন অস্টিন প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই টাইটেলটা কিন্তু এই নোভেলের দিয়েছে। তাহলে এই নোভেলের ফুল টাইটেল কি? প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তো এই নোভেলটা লিখেছে জেন অস্টিন, আর এই নোভেলটি প্রকাশ করা হয়েছিল 1813 সালে। তো গাইজ, এই নোভেলটা কমেডি অফ ম্যানার, তাহলে এই নোভেলটার জনরা হলো কমেডি অফ ম্যানার। তো গাইজ, এবার আমরা এই নোভেলটার সেটিং সম্পর্কে আলোচনা করব। তো সেটিং দুই ধরনের হয়, টাইম সেটিং আর একটা হচ্ছে প্লেস সেটিং। তো এই নোভেলটার আমরা টাইম সেটিং দেখতে পাই, সেটা হচ্ছে 1796 সাল থেকে 1813 সালের মধ্যে জেন অস্টিন এই নোভেলটা লিখেছে। ইংল্যান্ডে এই নোভেলটা লেখা হয়েছে। তো এবার আমরা প্লেস সেটিং সম্পর্কে জানব। এই নোভেলটাতে আমরা ছয়টা মূলত সেটিং দেখতে পাই। প্রথম সেটিং যেটা আসে সেটা হচ্ছে লং বন। লং বন হল হার্টফোর্ডশায়ারের একটি গ্রাম। হার্টফোর্ডশায়ার লন্ডন থেকে 24 মাইল দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এই লং বনে ব্যানেট ফ্যামিলি বাস করে। এরপরে যে সেটিংটা আসে সেটা হচ্ছে নেদারফিল্ড পার্ক। নেদারফিল্ড পার্ক মূলত একটা বাড়ি। এখানে মিস্টার বিংলে তার দুই বোনের সাথে করে সামার ভ্যাকেশন কাটানোর জন্য ভাড়া আসে। এরপরে যে সেটিংটা আসে সেটা হচ্ছে মেরিটন টাউন। মেরিটন টাউন হচ্ছে নেদারফিল্ড পার্কের পার্শ্ববর্তী একটা শহর, যেটাকে ইমাজিনারি শহর বলা হয়। নেক্সট যে সেটিংটা আসে সেটা হচ্ছে কেন্ট। এর পরে সেটিংটা লন্ডন, এবং লাস্টে যে সেটিংটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্যাম্পারলি হাউস। অর্থাৎ এই নোভেলটার নায়ক মিস্টার ডার্সির যে বাড়ি প্যাম্পারলি হাউস, এই প্যাম্পারলি হাউস হচ্ছে লাস্ট সেটিং। তো এই ছিল আমাদের সেটিং। এবার আমরা এই নোভেলটার ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করব। ক্যারেক্টার আলোচনা করার পূর্বে আমি একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে ক্যারেক্টারগুলো আমরা দুইভাবে আলোচনা করব। প্রথমে আলোচনা করব মেইন ক্যারেক্টার, এবং পরে আলোচনা করব মাইনর ক্যারেক্টার। বেসিক্যালি মেইন ক্যারেক্টারগুলো যদি তোমরা ভালোভাবে জানো, তাহলে মাইনর ক্যারেক্টার অটোমেটিক তোমরা জানতে পারবে। কেন জানতে পারবে? কারণ সামারি যখন আলোচনা করা হবে তখন মাইনর ক্যারেক্টারগুলো ফুটে উঠবে। সো আমরা এখানে মেইন ক্যারেক্টারগুলোই ভালোভাবে জানবো। তাহলে মেইন ক্যারেক্টারগুলো যদি আলোচনা করতে যাই, তাহলে সর্বপ্রথমে এখানে আমরা যে ক্যারেক্টার দেখতে পাই, অর্থাৎ এই নোভেলটার হিরোইন এলিজাবেথ ব্যানেট, ইনি এখানকার প্রোটাগনিস্ট, অর্থাৎ এই নোভেলটার প্রোটাগনিস্ট। তো এলিজাবেথ ব্যানেট হলো ব্যানেট ফ্যামিলির
2 নাম্বার মে। তো ব্যানেট ফ্যামিলি 7 জন মেম্বার নিয়ে গঠিত। মিস্টার ব্যানেট, যে ব্যানেট ফ্যামিলির প্রধান, অর্থাৎ মিসেস ব্যানেটের হাজবেন্ড। তো মিস্টার ব্যানেট একজন ইন্টেলিজেন্ট, মধ্যবিত্ত, পরিশ্রমী মানুষ। এরপরে আমরা দেখতে পাই মিসেস ব্যানেট। তো মিসেস ব্যানেট হচ্ছে মিস্টার ব্যানেটের ওয়াইফ এবং একজন ওভার বেয়ারিং ওম্যান। মিসেস ব্যানেটের জীবনের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে সে জীবিত থাকা অবস্থায় তার 5 মেয়ের, অর্থাৎ ধনী লোকের সাথে তার 5 মেয়ের বিবাহ সে দেখতে চায়। তো এবার আমরা ব্যানেট ফ্যামিলির 5টা মেয়ে সম্পর্কে আলোচনা করব। তো 5 মেয়ের সবচেয়ে বড় যে মেয়ে, সে হচ্ছে জেন ব্যানেট, যার বয়স 22 বছর। জেন ব্যানেট সম্পর্কে পাড়াপড়শিরা অনেক কথাই বলে থাকে, কারণ জেন ব্যানেট এতই সুন্দর যে যখন পাড়াপড়শিরা তার মেয়েদেরকে তুলনা দিয়ে থাকে, তখন সে বলে যে আমার মেয়ে যদি জেন ব্যানেটের মতো সুন্দর হতো। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি জেন ব্যানেট কতটা সুন্দর। তো এই নোভেলটাতে জেন ব্যানেটকে সাইড হিরোইন হিসেবে তুলে ধরেছেন নোভেলিস্ট। এরপরে দ্বিতীয় যে বোন, সেটা হচ্ছে এলিজাবেথ ব্যানেট। এলিজাবেথ ব্যানেটের বয়স 20 বছর। এ খুব ইন্টেলিজেন্ট একটা মহিলা আর এই নোভেলটার হিরোইন। এলিজাবেথ ব্যানেটের চরিত্রটা হচ্ছে প্রেজুডাইস বেসড, অর্থাৎ সে যখন কোনো ডিসিশন নেয় তখন মানুষের ম্যানারের ওপর ভিত্তি করে ডিসিশন নেয়, অর্থাৎ খুব দ্রুতই সে সিদ্ধান্ত নিয়ে থাকে। তৃতীয় মেয়ে ম্যারি ব্যানেট। চতুর্থ মেয়ে ক্যাটরিন ব্যানেট, যাকে খুব আদর করে কিটি নামে ডাকা হয়। তো এই কিটির বয়স 17 বছর। এবং পঞ্চম মেয়ে লিডিয়া ব্যানেট, যার বয়স 15 বছর। তো লিডিয়া ব্যানেট হলো মিসেস ব্যানেটের সবচেয়ে আদরের মেয়ে, অর্থাৎ এটা বলা হয়ে থাকে যে লিডিয়া ব্যানেটকে তার মা সবচেয়ে বেশি ভালোবাসে এবং তাকে আদর দিয়ে দিয়ে বিশেষ করে তার মাথাটা খেয়ে নিয়েছে। যাই হোক, এই লিডিয়া ব্যানেটই লাস্টে একটা অঘটন ঘটাবে। অঘটন বলতে এমন একটা ঘটনা ঘটাবে যার দ্বারা ব্যানেট ফ্যামিলির সম্মানের একটু হানি হবে। যাই হোক, এই হলো ব্যানেট ফ্যামিলি। তাহলে ক্যারেক্টারের মধ্যে আমরা প্রোটাগনিস্ট বা হিরোইন পেলাম এলিজাবেথ ব্যানেট। এরপরে তাহলে তো আমরা হিরোইন পেয়ে গেলাম, তাহলে এবার হিরো লাগবে। তো এই নোভেলটার হিরো হচ্ছে মিস্টার ফিজ উইলিয়াম ডার্সি। এ লন্ডনের একজন অভিজাত শ্রেণীর লোক, যার কোনো সম্পদের অভাব নেই। বলা হয়ে থাকে তার এত সম্পদ যে কি বলবো, যে কোনো তুলনাই হয় না। যাই হোক, এ হচ্ছে যে এই নোভেলটার হিরো। তো তাহলে আমরা হিরোইন পেলাম, হিরো পেলাম। এবার হচ্ছে যে আমরা সাইড হিরোইন। তাহলে এই নোভেলটার সাইড হিরোইন হচ্ছে জেন ব্যানেট, অর্থাৎ ব্যানেট ফ্যামিলির বড় মেয়ে। আর তাহলে সাইড হিরোইন আছে যেহেতু, তাহলে অবশ্যই সাইড হিরো থাকবে। তো সাইড হিরো হচ্ছে মিস্টার ডার্সির বন্ধু মিস্টার বিংলে। এও কিন্তু অনেক ধনী। তো মিস্টার বিংলে তার 2 বোনের সাথে নেদারফিল্ড পার্কে সামার ভ্যাকেশন কাটানোর জন্য আসে। তাহলে আমরা এখানে নায়ক নায়িকা, সাইড হিরো, সাইড হিরোইন, যাই হোক, এগুলো পেলাম। তাহলে এবার আমরা যে ক্যারেক্টারটার সন্ধান করব সেটা হচ্ছে যে ভিলেন। তো এই নোভেলটার ভিলেন হচ্ছে জর্জ উইকহাম। বেসিক্যালি ইনি একজন আর্মি অফিসার, কিন্তু এ খুব সুন্দর। প্রথম নজরে কিন্তু যে কেউ তাকে পছন্দ করে ফেলবে। বাহিরের দিক থেকে তাহলে কিন্তু জর্জ উইকহাম অনেক সুন্দর, কিন্তু ভিতরে আসলে সে অনেকটাই খারাপ, একটা নিকৃষ্ট মানুষ। তাহলে এ হলো ভিলেন। তাহলে এবার জোকার কে? এই নোভেলটার জোকার হচ্ছে মিস্টার কলিংস। মিস্টার কলিংস হলো মিস্টার ব্যানেটের কাজিন। মিস্টার কলিংস হলো ব্যানেট ফ্যামিলির উত্তরাধিকারী। অর্থাৎ ইংল্যান্ডে তদানীন্তনকালে একটা নিয়ম প্রচলন ছিল যে কোনো ফ্যামিলির যদি পুত্র সন্তান না থাকে তাহলে সেই ফ্যামিলির সকল সম্পদের মালিক তার নিকটতম যে সন্তান রয়েছে বা যে ছেলে সন্তান রয়েছে সে হবে। এই সূত্রে মিস্টার কলিংস হলো ব্যানেট ফ্যামিলির সম্পদের উত্তরাধিকারী। এখানে ব্যানেট সিস্টাররা কিন্তু মিস্টার কলিংসকে খুব ভালোভাবে জানে না, ঠিক আছে, ভালোভাবে চিনেও না। তো এই হলো এই নোভেলটার জোকার। তো এখানে মিস্টার কলিং সম্পর্কে আরও কিছু বলা উচিত, সেটা হচ্ছে মিস্টার কলিংস নিজেকে প্রেজেন্ট করার জন্য বড় বড়, অর্থাৎ লম্বা লম্বা বক্তব্য প্রদান করে থাকে। নিজেকে প্রেজেন্ট করার জন্য সবসময় সে একটা মহিলার নাম নেয়, সেটা হচ্ছে লেডি ক্যাথরিন ডিবার্গ, যে তাকে একটা প্রতিষ্ঠানের ডিন বানিয়ে দিয়েছে। যাই হোক, এই হচ্ছে মিস্টার কলিংস। তো এরপরে আমরা গার্ডিয়ান কিছু ক্যারেক্টার দেখব। গার্ডিয়ান, প্রথমে যদি আমরা গার্ডিয়ান দেখতে চাই তাহলে ব্যানেট
অর্থাৎ মিস্টার ব্যানেট এবং মিসেস ব্যানেট চলে আসে। এরপরে যে গার্ডিয়ান সেটা হচ্ছে লেডি ক্যাথরিন দি বার্গ। তাহলে লেডি ক্যাথরিন দি বার্গ অর্থাৎ মিস্টার কলিংস, যার নাম বারবারই উল্লেখ করে থাকে, তো এই লেডি ক্যাথরিন দি বার্গ কে? লেডি ক্যাথরিন দি বার্গ এ বেসিক্যালি একজন স্নোবিস লেডি, তো মিস্টার ডার্সির আন্টি, এই হলো লেডি ক্যাথরিন দি বার্গ। এরপরে আরো যদি আমরা গার্ডিয়ান ক্যারেক্টার দেখি তাহলে দেখতে পাই যে মিস্টার অ্যান্ড মিসেস গার্ডিনার, এই হলো এলিজাবেথের ম্যাটারনাল আঙ্কেল আন্টি। তো গাইস, এবার আমরা আরো কিছু ক্যারেক্টার সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এলিজাবেথের বান্ধবী, এলিজাবেথ ব্যানেটের বান্ধবী হচ্ছে শার্লট লুকাস। শার্লট লুকাস হচ্ছে এলিজাবেথ ব্যানেটের বান্ধবী, যার বয়স 27 বছর। এই শার্লট লুকাস শেষে মিস্টার কলিংসকে বিয়ে করবে। আচ্ছা, তো আরো কিছু ক্যারেক্টার রয়েছে, সেগুলো হচ্ছে যে মিস্টার বিংলের দুই বোন, মিস্টার বিংলের দুইটা বোন, একটা হচ্ছে বিবাহিত যার নাম মিসেস হুডস, এবং আরেকটা হচ্ছে অবিবাহিত যার নাম মিস বিংলে অর্থাৎ মিস ক্যারোলিন বিংলে। আরও একটি ক্যারেক্টার হচ্ছে ডার্সির বোন জর্জিয়ানা ডার্সি। এই হলো মূলত মেইন ক্যারেক্টার। আর যদি কিছু ক্যারেক্টার দেখি তাহলে সেগুলো আমরা সামারি আলোচনা করার সময় অবশ্যই দেখতে পাবো। যাই হোক গাইস, এবার আমরা এই নোভেলটার থিম নিয়ে আলোচনা করব। তো এই নোভেলটাতে মূলত আমরা তিনটা থিম দেখতে পাই, যেটা হচ্ছে ম্যারেজ, ওয়েলথ, ক্লাস ডিস্টিংশন। এছাড়াও এই নোভেলটাতে কিন্তু আরও অনেক থিম রয়েছে, যেগুলো হচ্ছে ম্যানার, সেলফ নলেজ, ভার্চু, এই আরও কিছু। তো এবার আমরা ম্যারেজ এই থিমটাকে আলোচনা করব। জেন অস্টিন ম্যারেজ এই থিমটাকে তিনটা ভাগে দেখিয়েছেন, কিভাবে? ম্যারেজ বেসড অন ওয়েলথ, ম্যারেজ বেসড অন ফিজিক্যাল রিলেশন, ম্যারেজ বেসড অন লাভ এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। ওকে, আচ্ছা, তো ম্যারেজ বেসড অন ওয়েলথ এটাকে কিভাবে দেখিয়েছেন, অর্থাৎ প্রত্যেকটা বিবাহ অর্থাৎ তদানীন্তনকালে যে বিবাহগুলো হতো ইংল্যান্ডে, তো সবগুলো বিবাহ ছিল সম্পদের ওপর ভিত্তি করে। এক কথায় যার সম্পদ নেই তার কোনো বিবাহ নেই, এমন একটা পরিবেশ। এরপরে আমরা ক্লাস ডিস্টিংশন এই থিমটা আলোচনা করব। ক্লাস ডিস্টিংশন কি? অর্থাৎ সমাজের যে উঁচু নিচু ভেদাভেদ, এই উঁচু নিচুর ভেদাভেদকে কিন্তু এই নাটক, এই নোভেলটাতে ফুটিয়ে তুলেছেন। কিভাবে? আমরা যদি দেখি যে লেডি ক্যাথরিন দি বার্গ, এগুলো আমরা সামারির মধ্যে জানতে পারবো, অর্থাৎ লেডি ক্যাথরিন দি বার্গ একটা স্নোবিস লেডি। যখন এলিজাবেথ মিস্টার ডার্সিকে বিবাহ করতে চায়, তখন এই লেডি ক্যাথরিন দি বার্গ বলে এলিজাবেথকে যে তুমি তোমার পজিশনে থাকো, তুমি অভিজাতদের পজিশনে আসার চেষ্টা করো না। যাই হোক, এগুলো বলে। নেক্সট থিম ওয়েলথ অর্থাৎ সম্পদ। এক কথা আমরা বলতে পারি যে যার সম্পদ নাই তার সমাজে কোনো মর্যাদা নাই, সম্মান নাই, এই তো। তাহলে এই নাটকটাতে আমরা কিন্তু দেখতে পাই যে ব্যানেট ফ্যামিলি, এদের, এরা কিন্তু মধ্যবিত্ত একটা পরিবার, অর্থাৎ এদের সম্পদের পরিমাণ কম। কিন্তু অপরদিকে আমরা কি দেখতে পাই, ডার্সি ফ্যামিলি এবং বিংলে ফ্যামিলি, এরা কিন্তু সমাজের অভিজাত শ্রেণী, এদের কিন্তু সম্পদ অনেক রয়েছে। তো তাহলে এই যে একটা ডিস্টিংশন, অর্থাৎ উঁচু শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী এবং উচ্চ শ্রেণী, তো এই বৈষম্যটা কিন্তু সম্পদের ওপর ভিত্তি করেই দেখানো হয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে যে এই নোভেলটার থিম। তো গাইস, চলো এবার আমরা সামারিটা জেনে নিই। এই নোভেলটার কাহিনী শুরু হচ্ছে ব্যানেট ফ্যামিলিতে একটি নিউজ নিয়ে আলোচনা করার মাধ্যমে। মিসেস লং মিসেস ব্যানেটকে একটি নিউজ দিয়েছে, সে নিউজটি হচ্ছে নেদারফিল্ড পার্কে একজন ভাড়াটিয়া লন্ডন থেকে আসতেছে তার দুই বোনের সাথে করে। ভাড়াটিয়া তার বাৎসরিক ইনকাম 4,000-5,000 পাউন্ড। তো ভাড়াটিয়াটার নাম হচ্ছে মিস্টার চার্লস বিংলে। তো মিস্টার চার্লস বিংলে তার দুজন বোন, একজন বিবাহিত যার নাম মিসেস হুড এবং একজন অবিবাহিত যার নাম ক্যারোলিন বিংলে। তো এই খবরটা শুনে মিসেস ব্যানেট তার স্বামী মিস্টার ব্যানেটকে মিস্টার বিংলের সাথে কন্ট্যাক্ট করার জন্য অর্থাৎ যোগাযোগ করার জন্য পরিচিত করতেছে। তো এখানে মিস্টার ব্যানেট, ইনি একজন ইন্টেলিজেন্ট মানুষ, অর্থাৎ আমরা একে বলতে পারি, ইনি, এর মধ্যে আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে সে যে কাউকে হাসাতে পারে, অর্থাৎ হিউমার ক্যারেক্টার হিসেবে এখানে জেন অস্টিন মিস্টার ব্যানেটকে দেখিয়েছেন। তো মিস্টার ব্যানেট তার ওয়াইফের সাথে একটা ফান করতেছে অর্থাৎ জোক করতেছে। তো যখন এই নিউজটা মিসেস ব্যানেট মিস্টার ব্যানেটকে বলে যে
চার্লস বিংলে তার দুই বোনের সাথে করে নেদারফিল্ড পার্কে ভাড়া আসতেছে, কিন্তু চার্লস বিংলে এখনো অবিবাহিত। এটা যখন বলে তখন মিস্টার বিংলে শুধু তার কথার সাথে হু ধরে দেয়, অর্থাৎ হ্যাঁ বলে যে ঠিক আছে এরম বলতে থাকে। তো মিসেস ব্যানেটের জীবনের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে সে যে কোনো উপায়ে জীবিত থাকা অবস্থায় তার পাঁচ মেয়ের বিয়ে কোনো বড় লোক ছেলের সাথে দিবে, অর্থাৎ পাঁচজনের বিয়ে কোনোভাবে যে কোনোভাবে ধনী পরিবারের সাথে দিবে, এটা তার জীবনের একমাত্র টার্গেট। তো এখানে মিসেস ব্যানেট ভাবতেছে সে তো অনেক ধনী, অর্থাৎ মিস্টার বিংলে অনেক ধনী, যদি কোনোভাবে তার এক মেয়ের বিয়ে অর্থাৎ মিস্টার বিংলের সাথে হয়ে যায় তাহলে কত ভালো এটা হবে, এইটার জন্য সে মিস্টার ব্যানেটসকে বলতেছে। তো মিস্টার ব্যানেটস এখানে একটা ফান করে তার ওয়াইফের সাথে, বলে যে তুমিও তো অনেক সুন্দরী, তাহলে তুমিও তোমার মেয়েদের সাথে না হয় যাও, তাহলে মিস্টার বিংলে যদি তোমাকে দেখে পছন্দ করে ফেলে তাহলে তো হয়ে গেল। তো এখানে আমরা জানি যে মিসেস ব্যানেট একজন অর্থাৎ মিন আন্ডারস্ট্যান্ডিং ব্যক্তি, অর্থাৎ কম বোঝে যেটাকে। তো এটা শুনে মিসেস ব্যানেট রিয়্যাক্ট করে, সে বলে যে ঘরে পাঁচ পাঁচটা যুবতী মেয়ে থাকতে আমি কেন যাব। তো যাই হোক, এভাবে ওরা পান করে, এরপরে দুজন হাসাহাসি করে। তো মিসেস ব্যানেট মিস্টার ব্যানেটকে বলে তুমি যাও কোনোভাবে একটু তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করো। তো এখানে মিস্টার ব্যানেটস বলে যে না, মিসেস লং আমাদেরকে তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিবে, এ বিষয়ে তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করতে হবে না। তো তখন মিসেস ব্যানেট কি বলে, মিসেস ব্যানেট বলে না, মিসেস লং একজন সেলফিশ মহিলা, সে নিজেই মিস্টার বিংলের সামনে যাবে একজন পাত্র হিসেবে, সে আমাদেরকে কখনোই মিস্টার বিংলের সাথে পরিচয় করে দেবে না, এই বলে অর্থাৎ তাকে দোষারোপ করতে থাকে। তো এইভাবে নোভেলের প্লটটা সামনের দিকে আগাতে থাকে। তো কিছুদিনের মধ্যে মিস্টার বিংলে তার দুই বোন ক্যারোলিন বিংলে এবং মিসেস হুটের সাথে এই নেদারফিল্ড পার্কে চলে আসে। তো ইতিমধ্যে নেদারফিল্ড পার্কে মিস্টার বিংলের বোজম ফ্রেন্ড অর্থাৎ প্রিয় বন্ধু, যেটাকে আমরা বলি, তো প্রিয় বন্ধুকে মিস্টার ফ্রিজ উইলিয়াম ডার্সি, মিস্টার ফ্রিজ উইলিয়াম ডার্সিও কিন্তু নেদারফিল্ড পার্কে চলে আসে। তো এদিকে ব্যানেট ফ্যামিলিতে মিসেস ব্যানেট মিস্টার ব্যানেটসকে অনেকভাবে পরিচিত করতেছে, যে তার অর্থাৎ বিংলে ফ্যামিলির সাথে তাদের যাতে কোনোভাবে যোগাযোগ হয়ে যায় বা যোগাযোগ করার ব্যবস্থা করো, এভাবে তাকে বলতেছে। কিন্তু এর আগে মিস্টার ব্যানেট কি করেছে, মিস্টার বিংলের সাথে দেখা করেছে এবং তার সাথে দেখা করে কথাবার্তা বলে গিয়েছে, কিন্তু এই ঘটনাটা মিসেস ব্যানেট কিন্তু জানে না। তো মিসেস ব্যানেট যখন জানতে পারে যে মিস্টার ব্যানেট মিস্টার বিংলের সাথে সাক্ষাৎ করেছে এবং তার সাথে কথাবার্তা বলেছে এবং তাকে দেখা করার জন্য অর্থাৎ তাদেরকে দেখা করার জন্য মিস্টার বিংলে বলেছে, এটা শোনা মাত্রই মিসেস ব্যানেট অনেক আনন্দিত হয়, আর তার আনন্দিত দেখে তার মেয়েরও আনন্দিত হয়ে যায়। তো এই হচ্ছে যে কাহিনী। এরপরে কি হয়, এরপরে অর্থাৎ এই নেদারফিল্ড পার্কের নিকটতম একটা ছোট শহর, সেই শহরটার নাম হচ্ছে ম্যারিটন টাউন, অর্থাৎ এই ম্যারিটনে একটা বল বলতে এখানে যে সোশ্যাল গ্যাদারিং বা সামাজিক যে পার্টি অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে বোঝানো হয়েছে। এই সোশ্যাল বল এইখানে অর্থাৎ মিস্টার বিংলে এবং ব্যানেট ফ্যামিলির সাক্ষাৎ হয় বা এদের একে অপরদের সাথে দেখা হয়। তো এই অনুষ্ঠানে মিস্টার বিংলে মিসেস ব্যানেটের প্রথম মেয়ে অর্থাৎ মিসেস ব্যানেটের প্রথম মেয়ে হচ্ছে যে জেন ব্যানেট, এই জেন ব্যানেটকে দেখে আকৃষ্ট হয়ে যায়, অর্থাৎ ফার্স্ট প্রথম দেখাতেই তাকে ভালো লাগে। তো এখানে এই জেনের সাথে মিস্টার বিংলে কী করে, মিস্টার বিংলে ড্যান্স করতেছে। আর এদিকে আমাদের যে এই নোভেলটার হিরো মিস্টার ডার্সি, মিস্টার ডার্সি এই বলেতে এই পার্টিতে কিন্তু অংশগ্রহণ করে। তো মিস্টার ডার্সি কী করে, মিস্টার ডার্সি মিস্টার বিংলের যে দুটা বোন রয়েছে, একটা মিসেস হুডস, তো মিসেস হুডসের সাথে প্রথমে ড্যান্স করে। এরপরে মিস্টার ডার্সি মিস ক্যারোলিন বিংলের সাথে ড্যান্স করে, তো তার সাথেও তার খুব একটা ফিট হয় না, এর কারণে সে কারোর সাথে ড্যান্স না করে চুপচাপ বসে আছে এক জায়গায় আর দেখতেছে যে কে কী করতেছে, অর্থাৎ সে বসে আছে মনের আনন্দে। তো এটা দেখে মিস্টার বিংলে তার বন্ধুর কাছে আসে, অর্থাৎ মিস্টার ডার্সির কাছে আসে এবং ডার্সিকে বলে, ডার্সি তুমি এভাবে একা একা বসে না থেকে তুমিও কারোর সাথে ড্যান্স করো। তো তখন ডার্সি বলে না না, আমার কারোর সাথে ড্যান্স করতে হবে না, আমি এমনি এভাবেই ভালো আছি, তোমার জুড়ি অনেক সুন্দর মিলেছে, জেন ব্যানেটের সাথে তুমি ড্যান্স করো, এটা বলতে থাকে। তখন বিংলে কী করে, বিংলে
এলিজাবেথের দিকে অর্থাৎ ব্যানেট ফ্যামিলির দ্বিতীয় মেয়ে এলিজাবেথ এই এলিজাবেথের দিকে ইশারা দিয়ে বলে, দেখো ডার্সি মেয়েটা কত সুন্দর, তুমি ওর সাথে ড্যান্স করো। তো ডার্সি এখানে তার অহংকার অর্থাৎ প্রাইড প্রকাশ করে, সে বলে যে হ্যাঁ সুন্দর, কিন্তু এতটা সুন্দর না যে আমাকে অ্যাট্রাক্টেড করবে অর্থাৎ আমাকে আকৃষ্ট করবে। তো এই কথাটা কিন্তু এলিজাবেথ শুনে ফেলে। তো এখানে এলিজাবেথ এটা শোনার পর ডিসিশন নেয় যে মিস্টার ডার্সি একজন অহংকারী ব্যক্তি। তো এখানে কি ঘটে গেল যে নায়ক নায়িকার ফার্স্ট ইম্প্রেশন ব্যাড ইম্প্রেশনে কিন্তু পরিণত হয়ে গেল। আচ্ছা, তো এটা হচ্ছে যে মূল বিষয়। আর তো এখানে জেন অস্টিন কি দেখিয়েছেন, জেন অস্টিন দেখিয়েছে যে ডার্সি ইনি হচ্ছে প্রাইড বেসড ক্যারেক্টার, অর্থাৎ প্রাইডকে এই চরিত্রের মাধ্যমে জেন অস্টিন ফুটিয়ে তুলেছেন। এরপরে অর্থাৎ এলিজাবেথ ব্যানেট, এলিজাবেথের মাধ্যমে প্রেজুডাইস অর্থাৎ প্রেজুডিস এই বিষয়টাকে কিন্তু জেন অস্টিন ফুটিয়ে তুলেছে। প্রেজুডিস মানে কি, প্রেজুডিস হচ্ছে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব দ্রুতই সিদ্ধান্তে পৌঁছানো অর্থাৎ বৃহৎভাবে না দেখে সিদ্ধান্তে পৌঁছানো, এটাই হচ্ছে প্রেজুডিস। তো এখানে এক কাহিনী ঘটে গেল অর্থাৎ নায়ক নায়িকার ফার্স্ট ইম্প্রেশন ব্যাড ইম্প্রেশন হয়ে গেল। তো অনেকেই বলে থাকে যে সকল গাঢ় প্রেমের সম্পর্ক কিন্তু ব্যাড ইম্প্রেশনের মাধ্যমেই হয়ে থাকে, এটা হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, এই অনুষ্ঠানে অর্থাৎ এই বলে কিন্তু যে মিস্টার বিংলের দুটা বোন রয়েছে না, যে ক্যারিন বিংলে আর মিসেস সুট, এ কিন্তু জেনকে অনেক পছন্দ করে ফেলে তারা, অর্থাৎ অনেক পছন্দ হয় তাদের, কিন্তু এলিজাবেথকে তাদের ততটা পছন্দ হয় না। তো এই কারণে এই অনুষ্ঠানের কিছুদিন পর ক্যারোলিন বিংলে আর মিসেস হুড ব্যানেট ফ্যামিলিতে যায় এবং মিসেস ব্যানেটকে বলে যে জেনকে তারা ডিনারে ইনভাইট করতে চায়। তো এখানে মিসেস ব্যানেট কিন্তু প্রথমে রাজি হতে চায় না জেনকে পাঠানোর জন্য, কিন্তু তাৎক্ষণিক পরে মিসেস ব্যানেট রাজি হয়ে যায়। মিসেস ব্যানেট মনে মনে একটা পরিকল্পনা করে, একটা যেটাকে বলে ফুন্দি আটে, ঠিক আছে। তখন সে ক্যারোলিন বিংলে অর্থাৎ তাদেরকে বলে, আমার মেয়ে মেদারফিল পার্কের ডিনার পার্টিতে কোনো গাড়িতে চড়ে যাবে না, সে ঘোড়ার পিঠে চড়ে যাবে, এইটা বলে। তো এখানে সে মনে মনে যে একটা সিদ্ধান্ত করেছে, মনে মনে যে একটা কি বলে পরিকল্পনা করছে, সেটা হচ্ছে যে আবহাওয়াটা খুব একটা ভালো না, তো এই আবহাওয়ার মধ্যে বা এই পরিস্থিতিতে যদি আমার মেয়ে জেন ঘোড়ার পিঠে চড়ে যায় তাহলে পথের মধ্যে বৃষ্টি আসবে আর বৃষ্টি আসার কারণে তাকে নেদারফিল পার্কে রাত কাটাতে হবে। তো রাত কাটানোর ফলে সে মিস্টার বিংলের খুব কাছাকাছি থাকতে পারবে, যাতে এক কথায় বিবাহটা পাকা হয়ে যায়। এই কারণে এই ফন্দিটা কিন্তু মিসেস ব্যানেট আটে। তো এর যাই হোক, এখান থেকে মিসেস ব্যানেট তার মেয়েকে পাঠায় তাদের সাথে, তো সে ঘোড়ায় চলে যায়। কিন্তু এই কাহিনীটার অর্থাৎ এই যে পরিকল্পনা করলো এটা ঠিক উল্টাটা হলো। কি হলো যে যখন জেন ঘোড়ায় চলে যাচ্ছিল, আবহাওয়া খারাপ থাকার কারণে রাস্তার মধ্যে কিন্তু বৃষ্টি আসে আর বৃষ্টিতে ভিজে জেন অনেক অসুস্থ হয়ে যায়, এই কারণে তাকে কিন্তু নেদারফিল পার্কে থাকতে হয়। তো জেন অসুস্থ হয়ে পড়েছে, এই খবরটা যখন এলিজাবেথ শুনতে পায় তাৎক্ষণিক সে তার বাড়ি থেকে অর্থাৎ লন্ডন থেকে নেদারফিল পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তো সে কীভাবে যায়, অর্থাৎ তার বোন অসুস্থ এটা শুনে তার মাথা ঠিক নাই, মাথা কাজ করতেছে না, সে গাড়িতে চলে যাবে, এগুলো কোনোই তার মাথার মধ্যে কোনো কিছুই আসেনি। সে হেঁটেই অর্থাৎ বিলের মধ্যে দিয়ে হেঁটেই সে চলে গেছে কোথায়, যে নেদারফিল পার্কে অর্থাৎ তার বোনের কাছে। তাড়াহুড়া করে যাওয়ার কারণে এলিজাবেথের পোশাকই কিন্তু ময়লা মেখে গেছে, অর্থাৎ কাদা মেখে গেছে, পানিতে ভিজে গেছে এই কারণে। তো যখন হচ্ছে যে এলিজাবেথ জেনের কাছে যায়, তো ক্যারোলিন বিংলে এই কিন্তু এলিজাবেথকে খুব অপমান করে অর্থাৎ তা মানে তুচ্ছ তাচ্ছিল্য করে, আরও বলে যে নিচু ক্লাস, অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ঘৃণা করতেছে, অবহেলা করতেছে। তো এখানে এলিজাবেথ কিন্তু কিছুই মনে করে না, সে তার বোনের সেবক করে। আর এখানে এলিজাবেথ এই যে নেদারফিল পার্কে আসার কারণে এলিজাবেথের সাথে ডার্সির সাক্ষাৎ হয়। তো ডার্সি এখানে দেখতে থাকে যে আরে আমি এই মেয়েকে এটা বলেছি, মনে হয় আমার এটা বলা ঠিক হয়নি, কারণ এ তো একটা ভালো মেয়ে। কিন্তু ডার্সি এটা মনে মনে ভাবতেছে, আর এলিজাবেথ এ তো আগে থেকেই ডার্সির উপর রেগে আছে আর সে তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বা বলে ফেলেছে যে ডার্সি একজন অহংকারী। তো এই কারণে এলিজাবেথ কিন্তু ডার্সির সাথে তেমন একটা কথাবার্তা বলে না। তো যাই হোক, এই জেনের অসুস্থতার কারণে এলিজাবেথ এবং জেনকে নেদারফিল পার্কে একটানা 7 দিন থাকতে হয়, অর্থাৎ তারা 7 দিন অবস্থান করে। আর
যখন হচ্ছে যে জেনের অসুখটা সেরে যায়, যা জেন সুস্থ হয়ে যায়, তখন তারা নেদারফিল্ড পার্ক থেকে লংবোনের উদ্দেশ্যে অর্থাৎ তাদের বাড়িতে চলে যায়। তো এরপরে এই নোভেলটাতে আরেকটা নতুন চরিত্রের আবির্ভাব হচ্ছে। এই নতুন চরিত্র হচ্ছে মিস্টার কলিংস। মিস্টার কলিংস আসলে কে? মিস্টার কলিংস হলো মিস্টার ব্যানেটের কাজিন, দূরবর্তী কাজিন, অর্থাৎ এখানে বলা চলে যে সম্পর্ক অনেক দূরে, অনেক দূরে। আচ্ছা, এই হচ্ছে দূরবর্তী কাজিন মিস্টার কলিংস। মিস্টার কলিংস হলো ব্যানেট ফ্যামিলির উত্তরাধিকারী। তো তদানীন্তনকালে ইংল্যান্ডে একটা নিয়ম ছিল যে কোনো পরিবারের যদি পুত্র সন্তান না থাকে তাহলে ওই পরিবারের সকল সম্পত্তির মালিক হবে, অর্থাৎ তাদের উত্তর বংশধরের মধ্যে, উত্তরসূরির মধ্যে যে ছেলে সন্তান রয়েছে সেই ছেলে সন্তান। সেই সুবাদে ব্যানেট ফ্যামিলির বংশের বা প্রপার্টির মালিক হচ্ছে মিস্টার কলিংস, মালিক হচ্ছে মিস্টার কলিংস। মিস্টার কলিংস নিজেকে প্রেজেন্ট করার জন্য অনেক বড় বড় লম্বা লম্বা বক্তব্য দিয়ে থাকে, আর সে একটা নাম বারবারই উচ্চারণ করে, সেটা হচ্ছে লেডি ক্যাথরিন দি বার্গ। লেডি ক্যাথরিন দি বার্গ তাকে একটা কোম্পানির ডিন বানিয়ে দিয়েছে এটা বলে। তো এখানে আমরা মিস্টার কলিংসকে জোকার হিসেবে দেখতে পাই, অর্থাৎ ফুল হিসেবে দেখতে পাই। তাহলে কেন আমরা একে ফুল বলবো? অর্থাৎ মিস্টার কলিংস নিজেকে প্রেজেন্ট করতে গিয়ে এতটাই বেশি বকে ফেলে যেটা শুনে মানুষ আর মানে যেটা শুনে মানুষ বিরক্ত হয়ে যায় এক কথা। এই কারণে তাকে সবাই হাস্যকর একটা চরিত্র হিসেবে ধরে নিয়েছে বা বেছে নিয়েছে। যাই হোক, এখানে নোভেলিস্টও তাকে ফুল হিসেবেই প্রেজেন্ট করেছে। তো মিস্টার কলিংস লংবোনে আসে বিয়ের উদ্দেশ্যে, অর্থাৎ তার যে তাকে যে ডিন বানিয়ে দিয়েছে লেডি ক্যাথরিন দি বার্গ, লেডি ক্যাথরিন দি বার্গ তাকে বলে যে যেভাবেই হোক তুমি খুব অল্প সময়ের মধ্যে বিয়ে করে এখানে ফিরবে, অর্থাৎ এই উদ্দেশ্যে তাকে পাঠিয়ে দিয়েছে। তো এখানে মিস্টার কলিংস কিন্তু এলিজাবেথের চাচা, চাচা হচ্ছে সম্পর্কে, ঠিক আছে? তো এখানে নোভেলিস্ট দেখিয়েছে অর্থাৎ চাচা হলেও এর সম্পর্কটা কিন্তু অনেক দূরবর্তী সম্পর্কে, অর্থাৎ 14 অরাত। এই 14 অরাতের মধ্যে কিন্তু এই মিস্টার কলিংস পড়ে না। যাই হোক, সে ব্যানেট ফ্যামিলির 5টা মেয়ের মধ্যে যে কোনো একটা মেয়েকে বিবাহ করতে চায়, এই উদ্দেশ্যে সে এখানে এসেছে। তো মিস্টার কলিংস প্রথমে কিন্তু জেনকে পছন্দ করে ফেলে, জেনকে প্রপোজ করতে চায়। তো এখানে মিসেস ব্যানেট মিস্টার কলিংসকে বলে, না তুমি জেন্সকে প্রপোজ করো না, জেনের এঙ্গেজমেন্ট কিছুদিনের মধ্যে মিস্টার বিংলের সাথে হয়ে যাবে, সো তুমি জেনকে প্রপোজ করো না। তো এখান থেকে মিস্টার কলিংস অর্থাৎ জেনের দিক থেকে তার দৃষ্টি ফিরিয়ে এলিজাবেথের দিকে তার দৃষ্টি দেয়, অর্থাৎ সে ভাবে যে এলিজাবেথকে সে প্রপোজ করবে এবং এলিজাবেথকে সে বিয়ে করবে। তো এভাবেই নোবেলের কাহিনীটা সামনের দিকে আগাচ্ছে। একদিন জেন, এলিজাবেথ এবং মিস্টার কলিংস ম্যারিটন টাউনের দিকে হাঁটতেছে, অর্থাৎ সেদিকে তারা হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো পথে মধ্যে তাদের সাথে জর্জ উইকহাম একজন আর্মি অফিসার এর সাথে সাক্ষাৎ হয়। তো জর্জ উইকহাম দেখতে কিন্তু অনেক সুন্দর, ইয়াং, হ্যান্ডসাম, টল, যেটাই বলো, অর্থাৎ সব দিক দিয়ে সে ফিট। তো জর্জ উইকহাম প্রথম সাক্ষাতেই, প্রথম দেখাতেই এলিজাবেথকে অ্যাট্রাক্টেড করে নেয়, অর্থাৎ এলিজাবেথকে তার দিকে আকৃষ্ট করে নেয়। তো এখানে আমরা পরে দেখতে পাবো জর্জ উইকহামের আসলে একজন বেসিক্যালি ভিতর থেকে সে একজন খুবই খারাপ মানুষ। তো আমরা জানি যে দুষ্ট লোকের মিষ্টি কথা হয়, এটাই স্বাভাবিক। তো এখানে যে এই যে তারা কথা বলতেছে, ঠিক সেই সময়ে মিস্টার ডার্সি এবং বিংলে ওই পথ দিয়েই যাচ্ছিল। তো এখানে মিস্টার ডার্সি এবং জর্জ উইকহামের আই কন্ট্যাক্টটা খুবই খারাপ ছিল, অর্থাৎ কেমন যদি কেউ কারো শত্রু থাকে আর শত্রুর সাথে যদি পথের মধ্যে দেখা হয় বা রাস্তায় দেখা হয় তাহলে তাদের আই কন্ট্যাক্টটা কেমন হয়, ঠিক আই কন্ট্যাক্টটা এমন ছিল এবং এক্সপ্রেশনটাও ঠিক এমনই ছিল। তো এইটা কিন্তু এলিজাবেথ ফলো করে। এলিজাবেথ যেহেতু একজন ইন্টেলিজেন্ট মহিলা, সে বুঝতে পারে যে এদের মধ্যে পূর্ব কোনো কাহিনী রয়েছে। তো যখন হচ্ছে যে ডার্সি চলে যায় তখন এলিজাবেথ জর্জ উইকহামকে বলে যে আসলে তোমাদের মধ্যে এই পরিস্থিতির কারণ কি, আসলে তোমার এই ডার্সির সাথে কি সম্পর্ক। তখন উইকহাম বলে যে ছেড়ে দাও, ডার্সি একজন খুব ধনী লোক এবং খুব অহংকারী, তার বাবার অনেক সম্পদ, তাদের কোনো সম্পদের অভাব নেই, তাদের কথা আবার কী বলবো, আর তার সাথে আমার কী সম্পর্ক থাকবে, এগুলো বলে কিন্তু অর্থাৎ ডার্সি সম্পর্কে এলিজাবেথকে নেগেটিভ ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে? তো যখন এলিজাবেথ অনেক জোরাজোরি করে, না বলতেই হবে, কেন বলবে না, এভাবে যখন জোরাজোরি করে তখন এই উইকহাম এলিজাবেথকে বলে যে কী বলবো দুঃখের কথা, যে ডার্সি
অর্থাৎ আমার বাবা ডার্সি বাবা স্টুয়ার্ট ছিল, অর্থাৎ স্টুয়ার্ট বলতে এখানে যে বডিগার্ড বা যে কি বলবো সেবক ছিল। কিন্তু আমার বাবা মারা যায় আর মারা যাওয়ার পর ডার্সির বাবা আমাকে লালন পালনের দায়িত্ব নেয়। কিন্তু যখন ডার্সির বাবা মারা যায় তখন ডার্সিকে বলে যায় যে আমাকে একজন পড়াশোনা শিখিয়ে ক্লার্জিম্যান বানাতে। কিন্তু ডার্সি কী করে, তার বাবা মারা যাওয়ার পর আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দেয়। তো এইটা শোনার পর এলিজাবেথ এটা ভাবতে থাকে যে একটা মানুষ কিভাবে এতটা খারাপ হতে পারে, কিভাবে এত নিচ হতে পারে। ডার্সি একটা সুন্দর মানুষ কিন্তু তার মন এতটা কেন নিকৃষ্ট এইটা ভাবতে থাকে। তাহলে কতটুকু মানে কতটুকু হচ্ছে যে ব্যাড ইম্প্রেশন ডার্সির উপরে এলিজাবেথের পড়েছে বুঝতেই পারছো, যে এলিজাবেথ ডার্সিকে এখন কোনোভাবেই মেনে নিতে পারছে না। যাই হোক, এখানে ডার্সি সম্পর্কে ভুলভাল বলে কিন্তু উইহাম কী করলো, এলিজাবেথের মনটা জয় করে নিল। অর্থাৎ তাদের মধ্যে একটা মৃদু প্রেম মৃদু ভালোবাসার সৃষ্টি হয়ে গেল, এটা আমরা বলতে পারি। তো এলিজাবেথকে তখন জেন বলে আসলে এটার পিছনে অন্য কোনো কাহিনীও থাকতে পারে, এভাবে একজনকে জাজ করা ঠিক না, বিবেচনা করা ঠিক না। কিন্তু এলিজাবেথ জেনের কথা কোনোভাবেই শোনে না। এদিকে আমরা দেখি যে মিস্টার বিনলে জেনের কাছাকাছি হওয়ার জন্য একটা ডিনার পার্টির অ্যারেঞ্জ করেছে নেদারফিল্ড পার্কে। অর্থাৎ সে যে তাকে ভালোবাসে তার তো নিকট হতে হবে, তার সাথে তো সাক্ষাৎ হতে হবে, এই কারণে সে একটা ডিনার পার্টির ব্যবস্থা করেছে নেদারফিল্ড পার্ক এই হাউসটাতে। তো এই পার্টিতে সবাইকে ইনভাইট করা হয়েছে, এখানে সবাই এসেছে, অর্থাৎ ব্যানেট ফ্যামিলির সবাই এসেছে, অর্থাৎ জেন এসেছে, এলিজাবেথ এসেছে, ব্যানেট ফ্যামিলির বাকি যে মেয়েগুলো রয়েছে সবাই এসেছে। তো এখানে মিসেস ব্যানেট একটা অ্যানাউন্সমেন্ট করে, অর্থাৎ মিস্টার বিংলে এবং তার মেয়ে জেনের এনগেজমেন্টের জন্য একটা অ্যানাউন্সমেন্ট করে। আর এই অ্যানাউন্সমেন্টটা এলিজাবেথের কাছে একদম ইরেলিভেন্ট লাগে, অযৌক্তিক লাগে, যে একটা কোনো বিষয় হলো এভাবে কেন করতে হবে, এই যে একটা অযৌক্তিক মনে হয়। তো যাই হোক, এই পার্টিতে মিস্টার ডার্সি এলিজাবেথকে বলে, অর্থাৎ একটা অফার করে তার সাথে ড্যান্স করার জন্য। এলিজাবেথ কিন্তু এখানে ডার্সির সাথে ড্যান্স করতে মোটেও রাজি ছিল না, কিন্তু রাজি না থাকা সত্ত্বেও তার সাথে ড্যান্স করতে রাজি হয়, অর্থাৎ তার সাথে ড্যান্স করে। কিন্তু এখানে মিস্টার কলিংসের কাজ হলো, অর্থাৎ মিস্টার ডার্সি আর এলিজাবেথকে অবজার্ভ করা, অর্থাৎ তারা কী কী করলো এইটা করা। তো এখানে মিস্টার কলিংস এটা ফিক্সড করে যে আমি যদি এলিজাবেথকে প্রপোজ না করি তাহলে এলিজাবেথও আমার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। এই কারণে এই মিস্টার কলিংস সিদ্ধান্ত নেয় যে পরের দিন সকালে আমি এলিজাবেথকে প্রপোজ করব। তো এলিজাবেথকে পরের দিন সকালে যখন মিস্টার কলিংস প্রপোজ করে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তো এলিজাবেথ তৎক্ষণাৎ বুঝে না, সাথে সাথে কী করলো, সাথে সাথে অ্যাকসেপ্ট করলো না, অর্থাৎ না বলে দিল যে না আমি তোমাকে বিয়ে করতে পারবো না তৎক্ষণাৎ। তো এটা শুনে মিস্টার কলিংস একদম হতাশ হয়ে যায়। তাকে তো লেডি ক্যাথরিনকে পাঠাইছে যে কোনো মেয়ের সাথে বিয়ে করে তাকে লন্ডনে পৌঁছাতে হবে, এই উদ্দেশ্যেই তো তাকে এখানে পাঠাইছে। তো সে ফ্রাস্ট্রেটেড হতাশ হয়ে যায় সে কী করে, এলিজাবেথের বান্ধবী শার্লট লুকাস যার বয়স 27 বছর তাকে সে প্রপোজ করে বিয়ে করার জন্য। তো শার্লট লুকাস সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ এখানে মিস্টার কলিংসের আর্থিক ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো। এখানে শার্লট লুকাস তার রাজি হওয়ার একমাত্র কারণ মিস্টার কলিংসের আর্থিক ব্যাকগ্রাউন্ড ভালো, এই কারণে, অর্থাৎ এখানে লাভ ভালোবাসার জন্য তাকে বিয়ে করে না, তাকে অর্থের জন্য বিয়ে করে, ঠিক আছে। তো এই পর্যন্ত নভেলের কাহিনী কিন্তু ঠিকঠাকই ছিল। এইবার ফলিং একটা অ্যাকশান চলবে, কেমন, তো হচ্ছে যে মিস্টার বিংলে বিজনেস পারপোসের জন্য সে লন্ডনে যাবে, অর্থাৎ মিস্টার বিংলে মিস্টার ডার্সি এবং তার দুই বোন নেদারফিল্ড পার্ক থেকে লন্ডনে যাচ্ছে। কী উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে। তো যাওয়ার আগে মিস্টার বিংলের ছোট বোন ক্যারোলিন বিংলে একটা এখানে গুটি চাল মারবে, ঠিক আছে, গুটি চাল তো বুঝোই যে প্যাস লাগাই দেবে। তো একটা চিঠি লিখে জেনের হাতে দেয়, আর চিঠিতে এই ক্যারোলিন বিংলে লেখে যে আমার ভাই মিস্টার বিংলে তার সিদ্ধান্ত পুরোপুরি চেঞ্জ করেছে, সে আর তোমাকে বিয়ে করতে চায় না, সে বিয়ে করবে ডার্সির বোন জর্জিয়ানা ডার্সিকে, সে বিয়ে করতে চায়, আর সে এজন্যই বিয়ে করতে চায় যাতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা আরও গাঢ় হোক এবং দুজনের সম্পত্তিকে একত্রিত করা যাক। এই কারণে বিংলে জর্জিয়ানা ডার্সিকে বিয়ে করতে রাজি হয়েছে। আর তুমি আমার ভাইয়ের কোনোভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করবে না এবং আমাদের পথ অনুসরণ করবে না। তো এইটা পড়ার পর জেন একদম হতাশ হয়ে যায়, আর এলিজাবেথ এটা ভাবতে থাকে যে নিশ্চয়ই
এটার পিছনেও ডার্সির হাত রয়েছে। ডার্সি আর বিংলের বোনরা মিলে বিংলেকে এই বিয়ের জন্য বাধা দিয়েছে বা প্ররোচিত করেছে যাতে বিংলে জেনকে বিয়ে না করে। তো এরপরে মিস্টার বিংলে, মিস্টার ডার্সি এবং তার দুই বোন লন্ডনে চলে যায়। তো এইবার এই নভেলটাতে আরও দুইটা নতুন ক্যারেক্টারের এন্ট্রি হচ্ছে। সেই দুটা ক্যারেক্টার হচ্ছে মিস্টার গার্ডিনার অ্যান্ড মিসেস গার্ডিনার। মিস্টার গার্ডিনার আর মিসেস গার্ডিনার হলো এলিজাবেথের ম্যাটারনাল আঙ্কেল আন্টি, ঠিক আছে? তো এখানে অর্থাৎ মিস্টার গার্ডিনার আর মিসেস গার্ডিনার এসে দেখে যে জেন একদম মানসিকভাবে ভেঙে পড়েছে। অর্থাৎ মিস্টার বিংলের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মিস্টার বিংলে তাকে বিয়ে করবে না, সে অনেক হতাশ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে। তো এর কারণে যখন তারা লন্ডনে ফিরে যাচ্ছে তখন জেনকে বলে যে তুমি আমাদের সাথে চলো, সেখানে তুমি ঘোরাঘুরি করলে তোমার মনটা অন্তত একটু ভালো হবে, এটা বলে। তো এদিকে এলিজাবেথ দেখে যে জেন যদি লন্ডনে যায় তাহলে সে কোনো না কোনোভাবে মিস্টার বিংলের সাথে সাক্ষাৎ করতে পারবে। তাহলে মিস্টার বিংলের সাথে যখন সে সাক্ষাৎ করবে তখন কিন্তু অর্থাৎ পূর্বের যে একটা ভালোবাসা আছে এটা কিন্তু তখন আবার জেগে উঠবে, এটা কিন্তু এলিজাবেথ ভাবে। তো এটা ভেবে জেনকে তার আঙ্কেল আন্টির সাথে লন্ডনে পাঠিয়ে দিল। তো এদিকে জেন যখন লন্ডনে যায় তখন সে ক্যারোলিন বিংলে অর্থাৎ বিংলের বোনের দ্বারা অনেক অপমান অপদস্থ হয়। অর্থাৎ যখন জেন বিংলের সন্ধান করতে যায় তখন ক্যারোলিন বিংলে এই মেয়েটা অর্থাৎ বিংলের ছোট বোন জেনকে কিন্তু অনেক অপমান অপদস্থ করে। তো এইখান থেকে অপমান থেকে জেন বুঝতে পেরে যায় যে আসলে বিংলে কিছুই জানে না, অর্থাৎ এটা পুরোটাই একটা ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রটা করেছে এই বিংলের বোন ক্যারোলিন বিংলে। তো এটা ভেবে জেন চুপ হয়ে যায়। এদিকে লন্ডনে এলিজাবেথের কাছে এই যে শার্লট লুকাসের বাবা স্যার উইলিয়াম লুকাস আসে, এসে এলিজাবেথকে বলে যে এলিজাবেথ তুমি তো তোমার বান্ধবীর সাথে যেতে চেয়েছিলে কিন্তু যাওয়া হয়নি, আর আমরাও তার বিয়ের পর থেকে একবারও সেখানে যাইনি, তো আমরা এখন যাচ্ছি তার সাথে দেখা করতে, তুমি কি আমাদের সাথে তার সাথে দেখা করতে যাবে? তো এটা শুনে এলিজাবেথও ভাবে যে হ্যাঁ, আমার বান্ধবী তো অনেকদিন যাবৎ বিয়ে হয়েছে, আমি তো এখনও তার সাথে সাক্ষাৎ করিনি, সো আমিও একটু যাই তাদের সাথে। তো স্যার উইলিয়াম লুকাসের সাথে এলিজাবেথ কিন্তু এই মিস্টার কলিংসের বাড়িতে চলে যায়। তো এখানে যাওয়ার পর মিস্টার কলিংসের যে পেট্রোনেস আছে অর্থাৎ লেডি ক্যাথরিন ডিবর্গ, এই লেডি ক্যাথরিন ডিবর্গ কিন্তু হচ্ছে এলিজাবেথকে একটা ডিনার পার্টিতে আমন্ত্রণ করে, ইনভাইট করে। তো এলিজাবেথ যখন এই ডিনার পার্টিতে যায় তখন এলিজাবেথের সাথে মিস্টার ডার্সি কি হয় সাক্ষাৎ হয়। তো মিস্টার ডার্সি কিন্তু এখানে তার যে মন মাইন্ড, তার অহংকারী মন, এইটা কিন্তু পরিবর্তন করে আসে। অর্থাৎ সে জেনের প্রতি ধীরে ধীরে একটু দুর্বল হয়ে পড়েছে, জেনকে সে ভালোবাসতে চায়। তো এই কারণে কি করে যে মিস্টার ডার্সি কিন্তু এখানে জেনকে প্রপোজ করে। আচ্ছা, প্রপোজ করার ধরনটা এতই খারাপ ছিল যে কি বলবো। আচ্ছা, আমার স্যার যখন আমাকে এটা পড়েছে তো তখন তিনি একটা গল্প করতো সচরাচর, মানে প্রায় বলতে গল্পটা। তো গল্পটা অর্থাৎ ডার্সির প্রপোজটা এলিজাবেথকে এমন ছিল যে সাপোজ একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতে যাচ্ছে। আচ্ছা, তো প্রপোজ করবে সাধারণত আমাদের সমাজে কি করে, প্রপোজ তো ফুল দিয়েই করে, তাই না? তো একটা ফুল, একটা গোলাপ ফুল এভাবে ধরে বলতেছে এভাবে যে এই ধর ফুল, আমি তোকে হচ্ছে যে ভালোবাসি, আমি তোকে ছাড়া বাঁচবো না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, এই নে ফুল, এই নে গোলাপ। এইভাবে যদি কেউ কাউকে প্রপোজ করে তাহলে যাকে প্রপোজ করলো তাই কী করবে, তাই অবশ্যই সে ফুলটা নিয়ে তার মুখের উপরে কী করবে, ছুঁড়ে মারবে, এটাই তো স্বাভাবিক। তো এখানে ডার্সির প্রপোজটা কিন্তু ঠিক এরকমটাই ছিল, মানে ফুলের বিষয়টা না আসলেও কিন্তু অনেকটা এরকমই ছিল। তো ডার্সি এলিজাবেথকে কীভাবে প্রপোজ করছে, ডার্সি বলছে যে এলিজাবেথ আমি জানি তোমাদের আর্থিক ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো না, কিন্তু তারপরও আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তো এইটা শোনা পর তো এটা যদি কোনো মেয়েকে বলা যায় তাহলে সেই মেয়ের কি মাথা ঠিক থাকবে, সেই মেয়ে কি তাকে ভালোবাসবে কখনো? কখনোই তো বাসবে না। আচ্ছা, তো যাই হোক, তখন এলিজাবেথের মানে এলিজাবেথ এতটাই ক্ষিপ্ত হয়ে যায়, এতটাই রাগান্বিত হয়ে যায় এটা শুনে, সে মিস্টার ডার্সিকে বলে আমি আমার জীবনে তোমার মতো এত খারাপ মানুষ কখনোই দেখিনি, মানুষ কিভাবে এতটা খারাপ হতে পারে, তুমি আমার বোনের বিবাহ ভেঙেছ, তারপরে তুমি একজন নিষ্পাপ মানুষ জর্জ উইকহামকে ঘাট ধাক্কা দিয়ে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছ, মানুষ আসলে কিভাবে এতটা অহংকারী হতে পারে এটা আমার মাথায় যাচ্ছে না। তো এটা এলিজাবেথ বলে দেয় রাগের মাথায়, ঠিক আছে? তো তখন এটা যখন হচ্ছে যে
এই ডার্সি শুনে তখন ডার্সি মনে হচ্ছে যে আকাশ থেকে পড়লো, অর্থাৎ অবাক হয়ে যায়। আসলে তো ডার্সি তো এই জেনের বিয়ে ভাঙেনি বিলের সাথে, ভেঙেছে কি না ভাঙেনি। তো এটা শোনার পর সে অনেক হতাশ হয়ে যায়, ফার্স্ট এডিট হয়ে সে সেখান থেকে চলে যায়, যে রাতে সে কোনোভাবেই ঘুমাতে পারছে না, খালি এলিজাবেথের ওই কথাগুলো তার বারবার বারবার মনে করতেছে। আসলে কি বললো এলিজাবেথ, এটা কি সম্ভব যেটা করিনি, এটা কি কখনো সম্ভব। তো এইটা যে যখন সে ঘুমাতে পারছিল না, তো ঘুমাতে না পারার পরে সে একটা চিঠি লেখে এলিজাবেথের কাছে, ঠিক আছে, এলিজাবেথের কাছে একটা চিঠি লিখে সে এলিজাবেথকে দিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাইরে চলে যায়। তো চিঠিটার ভাষা এতটাই চমৎকার ছিল যে এলিজাবেথ একবার পড়ার পর এই চিঠিটা অনেক কয়েকবার পড়ে, বারবার পড়তে থাকে, ঠিক আছে। তো এই চিঠিতে তাহলে কি লেখা ছিল, তো ডার্সি এভাবে লিখছে যে এলিজাবেথ আমি খারাপ, ঠিক আছে, কিন্তু আমি এতটা খারাপ না যে কারো বিয়ে ভেঙে দিব। আমি বিংলিকে শুধু এটা বলেছি যে তুমি জেনকে পছন্দ করো, জেন কি এটা জানে, আর জেন কি তোমাকে পছন্দ করে, আমি জাস্ট এটুকুই বলেছি। আর উইহাম, উইহামের কথা তুমি বলছো, উইহাম উইহামের মতো একটা নিচু মনের মানুষ আমি আমার জীবনে দেখিনি। যখন তার বাবা মারা যায় তখন আমার বাবা তাকে লালন পালনের দায়িত্ব নেয়, আর আমার বাবা মারা যাওয়ার সময় আমাকে বলে যে একে একজন স্লার্জিম্যান বানাস। তো তারপরে তাকে তার পড়াশোনার জন্য আমি 3,000 পাউন্ড দিই, সে 3,000 পাউন্ড নিয়ে মেয়েদের সাথে ফুর্তি ফাত্তা করে সব টাকা খরচ করে আমার কাছে আবার আসে, এসে আমাকে বলে যে আরও টাকা দাও। তো এইটা যখন করে তখন আমি বুঝতে পারি যে সে টাকা বাজেভাবে খরচ করেছে, তখন আমি তাকে টাকা দিতে চাই না বা টাকা তাকে দিই না। তো এই কারণে সে একটা ষড়যন্ত্র করে, একটা মারাত্মক একটা ষড়যন্ত্র করে, অর্থাৎ আমার যে 15 বছরের বোন জর্জিয়ানা ডার্সি, এই ডার্সিকে পালিয়ে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র করে। আর এই ষড়যন্ত্রটা আমি বুঝতে পারি, এই কারণে আমি এখান থেকে আমার বোনকে সেভ করি আর তাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই, এই কারণেই। তো এটাই চিঠিতে লিখে দিয়েছে। তো প্রথমে প্রথমে এলিজাবেথের এই কথাগুলো কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না, কিন্তু যখন এলিজাবেথ তার চোলাফেরার দিকে দৃষ্টি দেয় তখন এলিজাবেথ বুঝতে পারে যে না, এটা সত্যও হতে পারে, অর্থাৎ ডার্সি ঠিকও বলতে পারে, এইটাও হবে। তো এদিকে লন্ডন থেকে এলিজাবেথ লন্ডনে চলে আসে। লন্ডনে আসার পর কিছুদিন পর এলিজাবেথ একটা চিঠি পায়, অর্থাৎ মিসেস গার্ডিনার তার কাছে একটা চিঠি লেখে। চিঠিতে লেখে যে এলিজাবেথ তোমার ছোট বোন লিডিয়া ব্যানেট উইকহামের সাথে পালিয়ে গিয়েছে, আর তাকে খুঁজে পাওয়া গেছে, এবং খুঁজে পাওয়ার পর এখন হচ্ছে যে উইকহাম তাকে বিয়ে করতে নারাজ, অর্থাৎ তাকে বিয়ে করতে চাচ্ছে না। তো বিয়ে করার জন্য সে অনেক টাকা চাচ্ছে এবং অবশেষে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে। তো এটা এলিজাবেথ পায়, আর এই খবরটা শোনার পর এলিজাবেথ খুবই দুশ্চিন্তা হয়ে যায়, অর্থাৎ খুবই চিন্তিত হয়ে যায় যে তাদের, অর্থাৎ সমাজে তাদের যে একটা সুনাম ছিল এই সুনামটা কিন্তু নষ্ট হয়ে গেল, লিডিয়া তাদের সম্মানটা কিন্তু নষ্ট করে ফেলল। এভাবে সে অনেক চিন্তিত হয়ে যায় আর ভাবে যে তার আঙ্কেল আন্টি হয়তো এই যে যৌতুকের টাকাটা, অর্থাৎ উইহাম যে যৌতুকের দাবি করেছে এই যৌতুকের টাকাটা হয়তো পরিশোধ করে দিয়েছে। তো এভাবে নাটকের কাহিনী সামনে আগাতে থাকে। কিন্তু একদিন হঠাৎ লিডিয়া উইহামকে নিয়ে তাদের বাসায় আসে, আর লিডিয়া বলে যে ডার্সি, মিস্টার ডার্সি তাদের বিয়েতে উপস্থিত ছিল। এইটা শোনার পর এলিজাবেথের মাথায় একটা চিন্তা আছে যে মিস্টার ডার্সি এই বিয়েতে কেন উপস্থিত ছিল। তো তখন সে তার আন্টিকে, অর্থাৎ মিসেস গার্ডিনারকে একটা চিঠি লিখে আসলে ঘটনাটা কি এটা জানতে চায়। তো চিঠির প্রতিউত্তরে মিসেস গার্ডিনার বলে যে এই উইকহাম যখন হচ্ছে যে বিয়ে করতে চাচ্ছিল না, সে অনেক টাকার দাবি করেছিল, আর সে তাকে যদি যৌতুকের টাকা না দেওয়া হয় সে লিডিয়াকে বিয়ে করবে না, আর তারা যে পালিয়েছিল তাদেরকে মিস্টার ডার্সি খুঁজে বের করেছে, এবং এই যে যৌতুকের টাকাটা মিস্টার ডার্সি পরিশোধ করে দিয়েছে, আর এই যৌতুকের টাকা পরিশোধ করার একমাত্র কারণ হচ্ছে মিস্টার ডার্সি এলিজাবেথকে অনেক ভালোবাসে। তো এই চিঠিটা পড়ার পর এলিজাবেথ ডার্সির সাথে সাক্ষাৎ করার জন্য পাগল হয়ে যায়। তো এলিজাবেথ ডার্সিকে কি ভালোবেসে ফেলে, এক কথায় তার মনের মধ্যে ডার্সির জন্য একটা দুর্বলতা চলে আসে। আচ্ছা, যাই হোক, ভালোবাসা এখানে হয়ে যাচ্ছে। তো কিছুদিন পর ডার্সি তার ব্যবসার কাজ সেরে প্যাম্পারলি হাউস, এই প্যাম্পারলি হাউসে চলে আসে। তো এখানে মিস্টার বিংলেও আসে, এবং মিস্টার বিংলে লিডিয়াকে দেখে এবং তাকে প্রপোজ করে এবং তাদের বিয়ে হয়ে যায়। আর এলিজাবেথ ডার্সিকে প্রপোজ করে
এবং ডার্সি এলিজাবেথকে প্রপোজ করে, তাদের দুজনের মধ্যে একটা ভালোবাসা হয়ে যায় এবং তাদের বিবাহের বন্দোবস্ত হয়ে যায়। তো এখানে জেন অস্টিন কি দেখালো, যে কোনো কাপলের মধ্যে, কোনো প্রেমিক প্রেমিকার মধ্যে যদি প্রাইড অ্যান্ড প্রেজুডিস থাকে, তাহলে তাদের কখনোই দুজনের এক হওয়া কোনোভাবেই পসিবল না। তাদেরকে প্রাইড অ্যান্ড প্রেজুডিসটা কী করতে হবে, বাদ দিতে হবে। যাই হোক, এই নোভেলটা এভাবে শেষ হচ্ছে। তো নোভেলটা শেষ হওয়ার আগে আমাদেরকে আরও একটি চিত্র দেখানো হয়, যে লিডিয়া অর্থাৎ উইকহামকে যে বিয়ে করেছে, সে পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে অনেক অসুখী। অর্থাৎ কিছুদিন পরপরই সে তার বোনদের কাছ থেকে টাকা চায়, আবার ফুরিয়ে যায়, আবার যায়। তো এইভাবে হ্যাপিলি অর্থাৎ এই যে নায়ক নায়িকার মিলের মাধ্যমে এই নোভেলটা শেষ হয়। জেন অস্টিনের বিখ্যাত নোবেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চিন নিয়ে কথা বলবো। কোশ্চিনটি হচ্ছে, ডিসকাস দ্য থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ ইন জেন অস্টিন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। অর্থাৎ এই কোশ্চিনটি নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে কোশ্চিনের অ্যান্সার তোমরা দুইভাবে লিখতে পারবে। কেউ যদি টপিক সেন্টেন্স আউট করে অর্থাৎ টপিক সেন্টেন্স ভিত্তিক লেখে তাহলে হবে, অথবা কেউ যদি এভাবে লেখে পয়েন্ট আউট করে তাহলে হবে, নো প্রবলেম। তো আমরা পয়েন্ট আউট করে কোশ্চিনগুলো লিখবো, ঠিক আছে? অর্থাৎ এই লেকচারে আমরা পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। তো পয়েন্ট ভিত্তিক আলোচনা করার জন্য প্রত্যেকটা কোশ্চিনে প্রথমে একটা ইন্ট্রোডাকশান দিতে হয়। তো ইন্ট্রোডাকশান তোমরা তোমাদের মতো করে দিবে, আর তোমরা এই কোশ্চিনটার নোট পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে www.literatureexpress.com, এখানে তোমরা ভিজিট করে এই নোটটি পড়ে আসতে পারো, নো প্রবলেম। তো গাইস, আমরা এই কোশ্চিনটার ইন্ট্রোডাকশান এভাবে দিব। প্রাইড অ্যান্ড প্রেজুডিস জন অস্টিনের একটি বিখ্যাত নোবেল, যেটা লেখা হয়েছে 1797 সালে এবং প্রকাশ করা হয়েছে 1813 সালে। তো এই নোবেলটাতে জেন অস্টিন দুইটা বিষয়কে স্যাটিয়ার করেছেন, অর্থাৎ ক্রিটিসাইজ করেছেন, লাভ এবং ম্যারেজকে। তদানীন্তনকালের অর্থাৎ তদানীন্তন ইংল্যান্ডের লাভ এবং ম্যারেজকে এই নোভেলটার মাধ্যমে স্যাটিয়ার করেছেন। অর্থাৎ এই নোভেলটার মূল যে থিম, সে থিম হচ্ছে লাভ অ্যান্ড ম্যারেজ। তো এইভাবে তোমরা একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেবে, ঠিক আছে? তো গাইস, এই কোশ্চেনটার জন্য আমরা প্রথমে যে পয়েন্টটা দিব সেটা হচ্ছে লাভ অ্যান্ড ম্যারেজ বেসড অন ইকোনমি, অর্থাৎ অর্থনীতির ওপর বা ফিনান্সিয়াল সিকিউরের ওপর লাভ এবং ম্যারেজ ডিপেন্ডেন্ট। তো এই পয়েন্টটাকে জেন অস্টিন কিভাবে প্রমাণ করেছে? তো আমরা যদি এই নোভেলটাতে দুইটা ক্যারেক্টারের দিকে তাকাই তাহলে কিন্তু এই পয়েন্টটা একদম প্রুভ হয়ে যাবে। তো প্রথম ক্যারেক্টার হচ্ছে মিস্টার কলিন্স আর আরেকটা ক্যারেক্টার হচ্ছে শার্লট লুকাস। তো শার্লট লুকাস মিস্টার কলিন্সকে বিয়ে করে। মিস্টার কলিন্স ব্যানেট ফ্যামিলিতে আসে একমাত্র বিয়ে করার উদ্দেশ্যে। মিস্টার কলিন্স এটা ভাবে যে সে ব্যানেট সিস্টারদের অর্থাৎ ব্যানেট ফ্যামিলির যে পাঁচটা মেয়ে আছে, এই পাঁচটা মেয়ের মধ্যে যে কোনো একটা মেয়েকে সে বিয়ে করবে এবং সেখান থেকে আবার ইংল্যান্ডে চলে যাবে। তো এর জন্য প্রথমে সে জেনকে প্রপোজ করতে চায়। তো যখন মিস্টার কলিন্স জেনকে প্রপোজ করবে, তখন মিসেস ব্যানেট মিস্টার কলিন্সকে বলে যে তুমি জেনকে প্রপোজ করো না, বা জেনকে তুমি বিয়ে করতে চেয়েও না, জেনের বিয়ে ইতিমধ্যে মিস্টার বিংলে নামক একজন ধনী ব্যক্তির সাথে ঠিক হয়ে গেছে, ওর সাথে অর্থাৎ মিস্টার বিংলের সাথে জেনের বিয়ে হবে, তো তুমি জেনকে প্রপোজ করো না। তো এখানে মিস্টার কলিন্স কি করে, মিস্টার কলিন্স তখন জেনকে প্রপোজ না করে তার অ্যাট্রাকশনটা এলিজাবেথের দিকে দেয়। এলিজাবেথ হচ্ছে অর্থাৎ ব্যানেট ফ্যামিলির দ্বিতীয় মেয়ে, এই নোভেলটার প্রোটাগনিস্ট। তো এলিজাবেথকে যখন কলিন্স প্রপোজ করে, ইনস্ট্যান্টলি এলিজাবেথ কি করে, প্রপোজটা রিজেক্ট করে দেয়। তো এখানেও কিন্তু মিস্টার কলিন্স রিজেক্টেড হলো। এরপরে মিস্টার কলিন্স কি করে, সে এলিজাবেথের বান্ধবী শার্লট লুকাসকে বিয়ের প্রস্তাব দেয়। তো যখন কলিন্স শার্লট লুকাসকে বিয়ের প্রস্তাব দেয়, শার্লট লুকাস কোনো হেজিটেট ফিল না করে সাথে সাথে এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। কেন অ্যাকসেপ্ট করে নেয়, কারণ শার্লট লুকাস জানে যে আমি যদি এর সাথে বিয়ে হই তাহলে আমি ফিনান্সিয়ালি একটা সিকিউর পাবো, একটা নিরাপত্তা পাবো, আমার কোনো খাওয়া পড়া থাকার কোনো চিন্তা হবে না, অর্থাৎ ইভেন সমাজে আমার একটা নাম ডাক থাকবে। এই কারণে কিন্তু এই শার্লট লুকাস মিস্টার কলিন্সকে বিয়ে করতে রাজি হয়ে যায় এক চান্সে। তো এটার মাধ্যমে এটা প্রকাশ হচ্ছে লাভ অ্যান্ড ম্যারেজ
বেসড অন ইকোনমি, এই থিমটা কিন্তু অর্থাৎ এই পয়েন্টটা কিন্তু এখানে প্রুভ হয়ে যায় খুব সুন্দরভাবে। ওকে, তো এই কোশ্চেনটার জন্য নেক্সট আমরা যে পয়েন্টটা দিব সেটা হচ্ছে লাভ অ্যান্ড ম্যারেজ বেসড অন ফিজিক্যাল অ্যাট্রাকশন, অর্থাৎ শারীরিক সৌন্দর্যের উপর লাভ অ্যান্ড ম্যারেজ নির্ভর করে। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলি, এই পয়েন্টগুলো অর্থাৎ এইগুলোর মাধ্যমে কিন্তু জেন অস্টিন তদানীন্তনকালে ইংল্যান্ডের লাভ এবং ম্যারেজকে কিন্তু ক্রিটিসাইজ করতেছে। ওকে, তো লাভ অ্যান্ড ম্যারেজ বেসড অন ফিজিক্যাল অ্যাট্রাকশন, তো এই পয়েন্টটাকে আমরা কীভাবে প্রুভ করবো? তো সেম, এই পয়েন্টটাকে প্রুভ করার জন্য আমরা যদি দুইটা ক্যারেক্টারের দিকে তাকাই, ক্যারেক্টার হচ্ছে জর্জ উইকহাম এবং ব্যানেট ফ্যামিলির সবচেয়ে ছোট মেয়ে লিডিয়া ব্যানেট। তো আমরা যদি দেখি যে জর্জ উইকহাম কিন্তু ফিজিক্যালি একদম অ্যাট্রাক্টেড একটা পার্সন, অর্থাৎ খুব হ্যান্ডসাম এবং জেন্টেলম্যান, যে কেউ তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলবে। ঠিক সেভাবেই লিডিয়া ব্যানেট কিন্তু এই জর্জ উইকহামকে পছন্দ করে ফেলে। তো এই ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য লিডিয়া ব্যানেট তার পবিত্রতা হারাতেও কোনো দ্বিধাবোধ করে না। এই উপন্যাসের শেষে আমরা দেখতে পাই কি, দেখি যে লিডিয়া উইকহামের সাথে পালিয়ে গিয়েছে। তো এই পালিয়ে যাওয়ার ফলে কি হয়, ব্যানেট ফ্যামিলির একটু সম্মানে ঘাটতি হয়, অর্থাৎ সমাজের কাছে তারা নিচু হয়ে যায় এবং অবশেষে তারা কিন্তু বিয়ে করে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে লাভ অ্যান্ড ম্যারেজ বেসড অন ফিজিক্যাল অ্যাট্রাকশন, অর্থাৎ এইটার মাধ্যমে এটা এই পয়েন্টটা কিন্তু খুব সুন্দরভাবে প্রমাণ হচ্ছে। তো যখন হচ্ছে যে জর্জ উইকহাম এবং লিডিয়া বিয়ে করলো, বিয়ে করার পর কিন্তু তারা পারিবারিক জীবনে মোটেও খুশি না বা মোটেও সুখী না, সাংসারিক জীবনে তাদের অলওয়েজ অশান্তি লেগেই থাকে। তো যাই হোক, এই ধরনের বিয়ে কিন্তু করা যাবে না, অর্থাৎ ফিজিক্যাল অ্যাট্রাকশন বা শারীরিক সৌন্দর্য দেখে বিয়ে করা যাবে না, বিয়ে করতে হবে লাভ এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে। তো গাইস, এই কোশ্চেনটাকে ডেভেলপ করার জন্য আমরা নেক্সট যে পয়েন্টটা দিব সেটা হচ্ছে প্রাইড ইজ হার্মফুল টু লাভ অ্যান্ড ম্যারেজ, অর্থাৎ অহংকার ক্ষতিকর বিবাহ এবং ভালোবাসার ক্ষেত্রে। এই পয়েন্টটাকে আমরা কিভাবে প্রুভ করব? তো এটার জন্য আমরা যখন দেখি, অর্থাৎ এই উপন্যাসের শুরুতে আমরা দেখতে পাই যে মেলটনে একটা বল অর্থাৎ সোশ্যাল গ্যাদারিং হচ্ছে। এই গ্যাদারিংয়ে ডার্সি অর্থাৎ মিস্টার ফিজ উইলিয়াম ডার্সি কিন্তু তার অহংকারী যে মনোভাব, এই অহংকার মনোভাবটা প্রকাশ করে। কিভাবে? যখন এই বলে অর্থাৎ ডার্সির বন্ধু মিস্টার বিংলে এবং জেন ড্যান্স করছিল, তখন ডার্সি নিশ্চুপভাবে বসেছিল। তো বিংলে যখন ডার্সিকে বলে, ডার্সি তুমিও কারোর সাথে ড্যান্স করো, তখন বলে যে না, আমি কারোর সাথে ড্যান্স করতে চাই না। তখন বিংলে কি করে, এলিজাবেথকে দেখিয়ে দিয়ে বলে, দেখো ডার্সি কত সুন্দর একটা মেয়ে, তুমি এর সাথে না হয় ড্যান্স করো। তো এইখানে ডার্সি কি করে, ডার্সি তার অহংকারটাকে প্রকাশ করে। সে কি বলে, সে বলে শি ইজ টলারেবল বাট নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট মি, অর্থাৎ সে সুন্দর কিন্তু আমাকে আকৃষ্ট করার মতো এতটা সুন্দর না। তো এই কথাটা কিন্তু এলিজাবেথ শুনে ফেলে। তো এলিজাবেথ যখন এই কথাটা শুনতে পায়, তখন ডার্সির প্রতি এলিজাবেথের কিন্তু একটা ব্যাড ইম্প্রেশন পড়ে, অর্থাৎ এলিজাবেথ খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে ডার্সি একজন অহংকারী ব্যক্তি। তো এটার মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যে প্রাইড অর্থাৎ অহংকার ভালোবাসা এবং বিবাহের ক্ষেত্রে খুবই হার্মফুল। তো এখানে কি ঘটলো, যে নায়ক নায়িকার ফার্স্ট ইম্প্রেশন ব্যাড ইম্প্রেশনে পরিণত হয়ে গেল। যাই হোক, এই কোশ্চেনটাকে আরো সুন্দরভাবে করার জন্য নেক্সট যে পয়েন্টটা আমরা দিব সেই পয়েন্টটি হচ্ছে প্যাশনেট অ্যান্ড কম্প্যাশনেট, অর্থাৎ প্রত্যেকটা ভালোবাসার জন্য প্যাশনেট এবং কম্প্যাশনেট দরকার। প্রত্যেকটা কাপলের ভালোবাসার জন্য প্যাশনেট এবং কম্প্যাশনেট দুইটাই দরকার। তো আমরা এই উপন্যাসে দুইটা কাপল দেখতে পাই যাদের মধ্যে প্যাশনেট এবং কম্প্যাশনেট দুইটাই আছে। তো এখানে আমরা জেন এবং মিস্টার বিংলে এক কাপল, আরেকটা কাপল দেখতে পাই মিস্টার ডার্সি এবং এলিজাবেথ, যে এই নাটকটার নায়ক এবং নায়িকা। তো এদের মধ্যে প্যাশনেট এবং কম্প্যাশনেট এই দুইটাই কিন্তু উপস্থিত আছে। কিভাবে? আমরা কিন্তু এই নভেলটার শুরুতে দেখি যে মিস্টার ডার্সি এবং এলিজাবেথ এদের মধ্যে প্রাইড আর প্রেজুডাইস এই দুইটা জিনিস কিন্তু উপস্থিত আছে। অর্থাৎ এখানে মিস্টার ডার্সি একটা প্রাউডফুল বা অহংকারী ব্যক্তি, আর এলিজাবেথ এ প্রেজুডাইস বেসড, অর্থাৎ এ সিদ্ধান্ত খুব দ্রুতই নেয়। যাই হোক, এখানে এলিজাবেথ ডার্সিকে প্রথম দিকে ভুল বুঝে থাকে, কিন্তু
অর্থাৎ এই উপন্যাসের শেষের দিকে আমরা কি দেখি যে তাদের মধ্যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ তাদের মধ্যে প্যাশনেট এবং কম্প্যাশনেট দুটোই কিন্তু প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট আমরা দেখতে পাই। তো এটা আমরা বলতে পারি যে রিয়েল লাভ এবং হ্যাপি ম্যারেজের জন্য প্যাশনেট এবং কম্প্যাশনেট এই দুইটা জিনিস থাকা খুবই জরুরি, অতীব জরুরি। ওকে, তো এই কোশ্চেনটার জন্য আমরা নেক্সট যে পয়েন্ট দেব সেটা হচ্ছে লাভ অ্যান্ড ম্যারেজ বেসড অন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই পয়েন্টটাকে আমরা কিভাবে প্রুফ করব যে ভালোবাসার জন্য, ভালোবাসা এবং বিয়ের জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে তাহলে পারিবারিক জীবনে কিন্তু সফল বা আনন্দ প্লেজুর এগুলো পাওয়া কিন্তু সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, তো এই উপন্যাসে জেন অস্টিন কিন্তু সাইলেন্টলি একটা রিভলভ করেছে, একটি ইশারা দিয়েছে, কিভাবে, এই যে লাভ এবং ম্যারেজকে স্যাটিয়ার করার মাধ্যমে। তো যখন বিয়ে এবং ভালোবাসা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হবে তখনই কিন্তু সম্ভব পরিবারে বা ফ্যামিলিতে সুখ আসার। তো এখানে আমরা দেখি যে জেন এবং মিস্টার বিংলে এরা একে অপরকে বিয়ে করে আর এদের বিবাহটা হয় ভালোবাসার উপর ভিত্তি করে, অর্থাৎ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ভিত্তি করে, এবং মিস্টার ডার্সি এবং এলিজাবেথ এদের বিয়েটাও হয় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ভিত্তি করে। কিন্তু এই যে লিডিয়া এবং জর্জ উইকহাম এদের বিয়ে কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ভিত্তি করে হয় না, অর্থাৎ ফিজিক্যাল অ্যাট্রাকশনের উপর ভিত্তি করে হয়। তো ফিজিক্যাল অ্যাট্রাকশনের উপর ভিত্তি করে হওয়ার কারণে এরা কিন্তু পারিবারিক জীবনে ততটা সুখী নয়। ওকে, বা এরা আর্থিক দিক দিয়েও অনেকটা অশান্তির মধ্যে থাকে। তো যাই হোক, এইভাবে যে লাভ অ্যান্ড ম্যারেজ বেসড অন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই পয়েন্টটাকে কিন্তু আমরা প্রুভ করতে পারি। তো এইভাবে যদি তোমরা এই কয়েকটা পয়েন্ট সুন্দরভাবে ব্যাখ্যা করে দাও তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে। সবশেষে তোমরা একটা কনক্লুজন দিবে, কনক্লুজন অবশ্যই নিজেদের মতো করে লিখবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, এই কোশ্চেনটার যদি তোমরা নোট কালেক্ট করতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে, অর্থাৎ পিএসসি ফাউন্ডেশনের যে অফিসিয়াল নাম্বার রয়েছে ওই নাম্বারে তোমরা কল করার মাধ্যমে এই নোটটি কালেক্ট করতে পারো। আরও একটা বিষয়, এই নোটটিকে পড়ার জন্য তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.literatureexpress.com ভিজিট করে কিন্তু সেখান থেকে তোমরা এই নোটটা পড়ে আসতে পারো। ওকে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স। তো গাইস, আমরা মিস্টার কলিন্সের ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমরা কিছু পয়েন্ট আউট করেছি, এই পয়েন্টগুলোই মূলত আলোচনা করব। তাহলে আমরা যদি মিস্টার কলিন্সের ক্যারেক্টার আলোচনা করি তাহলে যে পয়েন্টগুলো আমরা দেখতে পাই যে মিস্টার কলিন্স একজন স্লার্জি ম্যান। তাহলে প্রথম পয়েন্ট আমরা দেব এ স্লার্জি ম্যান একজন ধর্মযাজক। তো আমরা কি দেখি যে মিস্টার কলিন্স অর্থাৎ মিস্টার ব্যানেটের দূরবর্তী কাজিন, দূরবর্তী কাজিন বলতে এখানে যে তাদের সাথে যোগাযোগ হয়তো কম, অনেক দূরের রিলেটিভ, ঠিক আছে। মিস্টার কলিন্স হচ্ছে ব্যানেট ফ্যামিলির উত্তরাধিকারী। তো এখানে জেন অস্টিন এই ক্যারেক্টারটার মাধ্যমে কন্টেম্পোরারি সোসাইটি অর্থাৎ কন্টেম্পোরারি ইংল্যান্ডকে সমালোচনা করেছে, কিভাবে, যে মিস্টার কলিন্স ইনি কিন্তু একজন ধর্মযাজক, ঠিক আছে, কিন্তু একে এখানে আনস্মার্ট হিসেবে প্রেজেন্ট করেছে। তো এখানে একটা বিষয় দেখো যে তদনীতন কালে ইংল্যান্ডের কি পরিস্থিতি ছিল, অর্থাৎ কন্টেম্পোরারি সোসাইটিটা ইংল্যান্ডের কেমন ছিল, যে কোনো বংশের যদি পুত্র সন্তান না থাকে তাহলে ওই বংশের অর্থাৎ নিকটতম যে ছেলে সন্তান আছে সে হবে ওই বংশের সকল সম্পদের উত্তরাধিকারী। তো এই সুবাদে মিস্টার কলিন্স মিস্টার ব্যানেট ফ্যামিলির সম্পদের উত্তরাধিকারী। এই কোশ্চেনটার জন্য আমরা পরবর্তী যে পয়েন্ট দিব সেটা হচ্ছে এ গেডি পার্সন অর্থাৎ একজন লোভী ব্যক্তি। মিস্টার কলিন্সকে আমরা কেন লোভী বলবো, তো আমরা এই উপন্যাসটা যদি পুরোপুরি পড়ি তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে যাব যে মিস্টার কলিন্স লং বনে আসে কিন্তু দুইটা উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে। বেসিক্যালি কয়টা উদ্দেশ্য, দুইটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে সে এই যে ব্যানেট ফ্যামিলি বংশের উত্তরাধিকারী অর্থাৎ সম্পদের মালিক, এইটা কিন্তু অর্থাৎ তার সম্পদের যে ডিমান্ড, এই ডিমান্ড করার জন্য কিন্তু সে এই ব্যানেট ফ্যামিলিতে আসে। আরেকটি কারণ হচ্ছে সে বিয়ে করার উদ্দেশ্যে কিন্তু এই লং বনে আসে। তাদেরকে বিয়ে করবে, ব্যানেটদের যে পাঁচটা কন্যা সন্তান রয়েছে এই পাঁচটা কন্যা সন্তানের মধ্যে সবচেয়ে সুন্দরী যে দুইটা কন্যা সন্তান, এই দুই কন্যা সন্তানের মধ্যে যে কোনো একজনকে সে বিয়ে করার উদ্দেশ্যে কিন্তু এই লং বনে এসেছে।
তো এখানে আমরা দেখি যে মিস্টার ব্যানেটের বড় মেয়ে জেন ব্যানেট, এ কিন্তু একজন সুন্দরী, সুশীল, অর্থাৎ একজন স্মার্ট মহিলা, ঠিক আছে? তো মিস্টার কলিন জেনকে প্রপোজ করতে চায়, কিন্তু জেনকে সে প্রপোজ করবে এই মুহূর্তে জেন ব্যানেটের মা অর্থাৎ মিসেস ব্যানেট মিস্টার কলিন্সকে কিন্তু মানা করে, অর্থাৎ মিস্টার কলিন্সকে প্রপোজ করতে নিষেধ করে। কেন? যে মিস্টার কলিন্সকে বলে যে জেনের বিবাহ কিছুদিনের মধ্যে মিস্টার বিংলের সাথে হয়ে যাবে, সো তুমি জেনকে প্রপোজ করো না। তো এটা যখন শুনলো তখন মিস্টার কলিন্স কি করলো, মিস্টার কলিন্স কিন্তু সাথে সাথে তার ডিসিশন, তার অ্যাট্রাকশনটা চেঞ্জ করলো। চেঞ্জ করে কি করলো, এলিজাবেথের দিকে দিল। তো সে চাইলো যে এলিজাবেথকে সে প্রপোজ করবে এবং এলিজাবেথকে সে বিয়ে করবে। আচ্ছা, তো যখন এলিজাবেথকে সে প্রপোজ করলো, এলিজাবেথ কিন্তু এখানে তার প্রপোজটা ইনস্ট্যান্টলি রিজেক্ট করে দিল, অর্থাৎ সে না করে দিল। তো এটা না করে দিয়ে অর্থাৎ মিস্টার কলিন্স কিন্তু এখানে একটু হতাশ হলো। হতাশ হয়ে কিন্তু সে কিন্তু বসে নাই, আচ্ছা, সে তাৎক্ষণিক কি করলো, অর্থাৎ এলিজাবেথ ব্যানেটের বান্ধবী শার্লট লুকাস, এই শার্লট লুকাসকে মিস্টার কলিন্স প্রপোজ করলো। তো শার্লট লুকাসকে প্রপোজ করলো কি উদ্দেশ্যে, বিয়ে করার জন্য। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে হোয়াট আ পার্সোনালিটি, একজন ব্যক্তির পার্সোনালিটি যদি এমন হয়, অর্থাৎ সে একজনকে পছন্দ করতেছে, সেখানে সে সফল হতে পারছে না, ইনস্ট্যান্টলি আরেকজনের দিকে সে নজর দিচ্ছে, সেখান থেকেও সে রিজেক্ট হচ্ছে, আবার আরেকজনের দিকে নজর দিচ্ছে, তাহলে পার্সোনালিটিটা কেমন মিস্টার কলিন্সের, বুঝতেই পারছো। তো গাইস, এখানে আমরা এই মিস্টার কলিন্সকে গেডি পার্সন কিভাবে বলতে পারছি, যে তিনি একজন লোভী। কিভাবে লোভী হলো, যে সে তার প্রপার্টিকে তার কব্জায় নেওয়ার জন্য কিন্তু সে লঙ্ঘনে এসেছে। আরেকটি কারণ হচ্ছে যে জেন অথবা এলিজাবেথ এই দুজনের মধ্যে যে কোনো একজনকে সে বিয়ে করতে চায়, এটা হচ্ছে এই কারণে এখানে মিস্টার কলিন্স একজন গেডি পার্সন। ওকে, এরপরে আমরা এই কোশ্চেনটার জন্য নেক্সট যে পয়েন্ট দিব সেটা হচ্ছে অপরচুনিটি সিকার, অর্থাৎ সুযোগ সন্ধানী। তাহলে এখানে মিস্টার কলিন্স কিভাবে সুযোগ সন্ধানী, তো এখানে আমরা দেখলাম এলিজাবেথ যখন মিস্টার কলিন্সের প্রপোজালটা রিজেক্ট করে দেয়, তখন কিন্তু মিস্টার কলিন্স অর্থাৎ এলিজাবেথের বান্ধবী শার্লট লুকাসকে প্রপোজ করে এবং শার্লট লুকাসকে বিয়ে করে এই লন্ডন থেকে সে চলে যায় ইংল্যান্ডে। ওকে, আচ্ছা, তো গাইস এই কোশ্চেনটার জন্য আমরা আরো যে পয়েন্ট দিব সেটা হচ্ছে এ ফুল, অর্থাৎ এই উপন্যাসটাতে জেন অস্টিন মিস্টার কলিন্সকে ফুল হিসেবে প্রেজেন্ট করেছে। কিভাবে, মিস্টার কলিন্স নিজেকে প্রেজেন্ট করার জন্য বড় বড় বক্তব্য দেয়, ঠিক আছে? তো সে অর্থাৎ তার যে সম্পদ, তার যে সৌন্দর্য, তার যে পজিশন, এই সব কিছুকে সে প্রেজেন্ট করে। সে একটি নাম বারবারই বলে, সেটা হচ্ছে লেডি ক্যাথরিন ডি বার। লেডি ক্যাথরিন ডি বার তাকে একটা কোম্পানির ডিন বানিয়ে দিয়েছে, ঠিক আছে, একটা প্রতিষ্ঠানের ডিন বানিয়ে দিয়েছে। সে নিজেকে প্রেজেন্ট করার জন্য যে এত বড় বড় বক্তব্য দেয়, এই বড় বড় বক্তব্যের কারণে তাকে সবাই কিন্তু ফুল হিসেবে ধরে নেয়, অর্থাৎ একটা হাস্য রসাত্মক একটা ক্যারেক্টার হিসেবে ধরে নেয়। নেক্সট যে পয়েন্টটা দিব সেটা হচ্ছে সেলফ সেন্টার পার্সন, অর্থাৎ আত্মকেন্দ্রিক ব্যক্তি, অর্থাৎ সে সব সময় নিজের চিন্তা করে। কিভাবে, এখানে আমরা যদি অর্থাৎ তার বিবাহের কথা উল্লেখ করি, তাহলে তাকে আমরা যে সেলফ সেন্টার পার্সন হিসেবেও দেখতে পাবো। কিভাবে, যখন এলিজাবেথ তার প্রপোজাল রিজেক্ট করে, তিনি কিন্তু থেমে না থেকে অর্থাৎ শার্লট লুকাস এলিজাবেথের যে বান্ধবী যার বয়স 27 বছর, এই 27 বছর একজন মহিলাকে সে বিয়ে করে সেখান থেকে লন্ডন থেকে সে ইংল্যান্ডে চলে যায়, লন্ডনে চলে যায়। তো এখানে আরও একটি মজার বিষয় যে আমরা কিন্তু এই মিস্টার কলিন্সকে দেখতে পাই, তার বয়স কিন্তু 25 বছর, তিনি একজন 25 বছরের স্লার্জিম্যান, কিন্তু তিনি বিয়ে করলো 27 বছরের একজন মহিলাকে। তো এখানে আমরা আরও যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে মিস্টার কলিন্স কিন্তু ধন সম্পদের দিক দিয়ে অর্থাৎ তদানীন্তন সময়ের একজন উচ্চবিত্ত শ্রেণীর মধ্যেই পড়ে, কিন্তু সে বিয়ে করলো কাকে, বিয়ে করলো একজন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মেয়েকে। যাই হোক, এভাবে যদি তোমরা মিস্টার কলিন্সের ক্যারেক্টারটা ডিসকাস করো তাহলে হয়ে যাবে। তো এই কোশ্চেনগুলো শর্ট কোশ্চেন হিসেবে বেশি এসে থাকে, তোমরা এটা শর্ট কোশ্চেন হিসেবে লিখতে পারবে, এবং এটা যদি বড় কোশ্চেন হিসেবে আসে তাহলে তোমরা কিন্তু এটা এভাবে যদি লিখে দাও হয়ে যাবে। ওকে, নেক্সট যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা একটা শর্ট কোশ্চেন। তো কোশ্চেনটা হচ্ছে হাউ ডিড ডার্সি ডিক্লার হিজ লাভ ফর এলিজাবেথ, অর্থাৎ ডার্সি তার ভালোবাসা কিভাবে এলিজাবেথের কাছে প্রকাশ করলো। এই কোশ্চেনটা, এটা একটা শর্ট কোশ্চেন,
তো আমরা এটা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো আমরা এটারও পয়েন্ট আউট করব। প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন দিব। তো ইন্ট্রোডাকশন আমরা এভাবে দিতে পারি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস একটি বিখ্যাত নোভেল যেটি লিখেছেন পি ভিক্টোরিয়ান মহিলা নোভেলিস্ট জেন অস্টিন। তো এখানে আরেকটি বিষয় আমরা উল্লেখ করব ইন্ট্রোডাকশনের মধ্যে, অর্থাৎ এই নোভেলটির পাবলিশ ডেট, এই নোভেলটি 1813 সালে প্রকাশ করা হয়। এবং আরও যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে এই নোভেলিস্টের লাইফ ডিউরেশন। তো জেন অস্টিনের লাইফ ডিউরেশন 1775 সাল থেকে 1817 সাল পর্যন্ত। ওকে, তো ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা এই দুইটা বিষয় অবশ্যই উল্লেখ করে দিব। এই নোভেলটিতে মিস্টার ডার্সি এবং এলিজাবেথ ব্যানেট এই দুজন হচ্ছে প্রোটাগনিস্ট, এবং এই দুইজনের ভালোবাসা কিভাবে একত্রিত হলো এই বিষয়টাই কিন্তু আমরা এখানে আলোচনা করব। এই কোশ্চেনটার জন্য ফার্স্ট যে পয়েন্ট আমরা দিব সেটা হচ্ছে ডার্সিস অ্যাফেকশন অন এলিজাবেথ। তো ডার্সির কি অ্যাফেকশন ছিল, কি ভালোবাসা ছিল এলিজাবেথের উপর? আমরা যদি এই নোভেলটার শুরুর দিকে দেখি, অর্থাৎ এই নোভেলটার শুরুর দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে ম্যারিটন টাউনে একটা বেল অনুষ্ঠানে, যেটাকে আমরা সোশ্যাল গ্যাদারিং বলি, এই সোশ্যাল গ্যাদারিংয়ে মিস্টার ডার্সি এবং এলিজাবেথ দুজনই কিন্তু উপস্থিত থাকে। তো মিস্টার ডার্সির বন্ধু মিস্টার বিংলে যখন ডার্সিকে বলে, ডার্সি তুমি এলিজাবেথের সাথে ড্যান্স করো, তখন মিস্টার ডার্সি কি করে, তখন মিস্টার ডার্সি বিংলেকে বলে যে সে সুন্দর কিন্তু এতটা সুন্দর না যে আমাকে আকৃষ্ট করবে। তো এটা কিন্তু এলিজাবেথকে ইনসাল্ট করা হয়, আর এলিজাবেথ এই কথাটি শুনে নেয়। তো এটা শোনার পর এলিজাবেথ এইটা ডিসিশন নেয় যে ডার্সি একজন অহংকারী মানুষ। তাহলে এখানে কি হলো যে নায়ক নায়িকার ফার্স্ট ইম্প্রেশন ব্যাড ইম্প্রেশনে কিন্তু পরিণত হয়ে গেল। কিন্তু এখানে একটা মজার বিষয়, এলিজাবেথ যখন নেদারফিল পার্কে জেনের অসুস্থতার কারণে যায়, তখন মিস্টার ডার্সি কিন্তু তার প্রতি ধীরে ধীরে কিন্তু দুর্বল হতে থাকে। অর্থাৎ এলিজাবেথের প্রতি মিস্টার ডার্সির কিন্তু একটা ভালোবাসার জন্ম হতে থাকে। এরপরে আমরা যে পয়েন্টটা দিব সেটি হচ্ছে ডার্সিস ডিক্লারেশন অফ লাভ ফর এলিজাবেথ। অর্থাৎ ডার্সি এলিজাবেথকে কিভাবে প্রপোজ করলো, বা কিভাবে ডার্সি তার ভালোবাসাটাকে এলিজাবেথের কাছে প্রকাশ করলো। এলিজাবেথ ব্যানেট যখন লন্ডনে যায়, অর্থাৎ তার বান্ধবী শার্লট লুকাসের বাসায় যায়, তখন লেডি ক্যাথরিন দি বার্গ এলিজাবেথকে একটা ডিনারে আমন্ত্রণ করে। এই ডিনারে এলিজাবেথ কিন্তু যায়, আর এই ডিনার পার্টিতে এলিজাবেথের সাথে সাক্ষাৎ হয় মিস্টার ডার্সির। মিস্টার ডার্সি কিন্তু তার সকল অহংকারী মনোভাব দূর করে এলিজাবেথের কাছে আসে এবং এলিজাবেথকে প্রপোজ করে। কিন্তু প্রপোজ করার ধরনটা একদম বাজে ছিল, ঠিক আছে? কিভাবে প্রপোজ করে? ডার্সি এলিজাবেথকে বলে, এলিজাবেথ আমি জানি তোমাদের আর্থিক ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, কিন্তু আর্থিক ব্যাকগ্রাউন্ড খারাপ হওয়া সত্ত্বেও আমি তোমাকে বিয়ে করতে চাই। এইভাবে মিস্টার ডার্সি এলিজাবেথকে প্রপোজ করে। আচ্ছা, এভাবে যদি কেউ কাউকে প্রপোজ করে তাহলে সে কি অ্যাকসেপ্ট করবে? আর কখনো অ্যাকসেপ্ট করা সম্ভব? কারণ সেখানে তো তার সম্মান থাকছে না, অর্থাৎ তার সম্মান তো সেখানে, তার লেভেলটা নিচে পড়ে যাচ্ছে। সো এলিজাবেথের লেভেলটা কিন্তু এখানে এই প্রপোজের মাধ্যমে নিচে নেমে যাচ্ছে। তো এই প্রপোজালটা এলিজাবেথ অ্যাকসেপ্ট করে না এবং এলিজাবেথ খুব রেগে যায়, এবং রেগে গিয়ে এই প্রপোজালটা সেখানে সে কিন্তু রিজেক্ট করে দেয় এবং এই মিস্টার ডার্সির বিরুদ্ধে অভিযোগ করে। কি অভিযোগ করে? ডার্সিকে বলে যে তোমার মতো খারাপ মানুষ আমি এই পৃথিবীতে দেখিনি, তুমি আমার বোন জেন ব্যানেটের বিয়ে ভেঙে দিয়েছো এবং জন উইকহামকে চাকরি থেকে রিজেক্ট করেছো। এইভাবে কিছু অজুহাত দিতে থাকে। তো যাই হোক, মিস্টার ডার্সি তার প্রপোজটা, অর্থাৎ তার প্রপোজালটা এলিজাবেথকে এইভাবে করে। তো গাইস, এটা যেহেতু শর্ট কোশ্চেন, সো বেশি লেখার কোনো প্রয়োজন নেই, তোমরা নিজেদের মতো করে একটা কনক্লুশন দিয়ে দিবে। এরপরে আমরা নেক্সট যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিসকাস দ্য সিগনিফিকেন্ট অফ দ্য টাইটেল অফ দ্য নোভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস। অর্থাৎ প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই নোভেলটির টাইটেলের তাৎপর্য আলোচনা করো। তো প্রত্যেকটা কোশ্চিন লেখার জন্য একটা ইন্ট্রোডাকশন দিতে হয়। এই কোশ্চিনটার ইন্ট্রোডাকশন আমরা এভাবে দিব যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এটা লিখে এটার পাবলিশ ডেট দিব 1813 সালে। এই নোভেলটি লিখেছেন পি ভিক্টোরিয়ান মহিলা নোভেলিস্ট জেন অস্টিন। এরপরে এর লাইফ ডিউরেশনটা দিব। জেন অস্টিনের লাইফ ডিউরেশন 1775 সাল থেকে 1817 সাল পর্যন্ত। জেন অস্টিন মূলত এই টাইটেলটা দিয়েছে দুটা ক্যারেক্টারের উপরে ভিত্তি করে, অর্থাৎ দুটা ক্যারেক্টার এখানে এই নোভেলটার নায়ক এবং নায়িকা। তো এই নোভেলটার নায়ক মিস্টার ডার্সি এবং নায়িকা
এলিজাবেথ ব্যানেট। তো মিস্টার ডার্সিকে প্রাইড হিসেবে অর্থাৎ অহংকারী হিসেবে এই নোভেলটাতে দেখানো হয়েছে এবং এলিজাবেথ ব্যানেটকে প্রেজুডাইস অর্থাৎ যে সে খুব দ্রুতই সিদ্ধান্ত নেয় ম্যানারের উপরে ভিত্তি করে, এই দুই চরিত্রের উপর ভিত্তি করে এই নোভেলটার টাইটেল দিয়েছে। তো জেন অস্টিন মূলত এই টাইটেলটা আরও নিয়েছিল যে ফ্রেনি ব্রানের ফেমাস নোভেল সিসিলি থেকে। এই সিসিলি নোভেলটি পাবলিশ করা হয়েছিল 1792 সালে। তো গাইস, এই কোশ্চিনটাকে ডেভেলপ করার জন্য আমরা পয়েন্ট পয়েন্ট ভাবে আলোচনা করব। তো প্রথম পয়েন্ট দেব সিগনিফিকেন্ট অফ দ্য টাইটেল, অর্থাৎ টাইটেলের গুরুত্ব কি। প্রত্যেকটা সাহিত্যিক কাজের জন্য একটা টাইটেল লাগে, অর্থাৎ লিটারি ওয়ার্কের জন্য একটা টাইটেল মাস্ট বি ইম্পর্টেন্ট, অর্থাৎ অবশ্যই থাকতে হবে। তো টাইটেল দেখে আমরা বুঝতে পারবো যে এখানকার মূল জিনিস কি, অর্থাৎ মূল আলোচনার বিষয়বস্তু কি, এটা কিন্তু আমরা টাইটেল থেকেই সহজে বুঝে যাব। ঠিক আছে, তো প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই টাইটেলটা এই নোভেলের জন্য কতটুকু কার্যকর বা এই টাইটেলটা অ্যাকুরেট, এটাই কিন্তু আমরা এখানে প্রমাণ করব, বা এই টাইটেলটার সিগনিফিকেন্ট কি, তাৎপর্য কি, আমরা এগুলি কিন্তু আলোচনা করব। তো এটার জন্য সর্বপ্রথমে আমরা যে পয়েন্ট দিব সেটা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস গ্রো ইন দ্য ফার্স্ট মিটিং, অর্থাৎ নায়ক নায়িকার প্রথম সাক্ষাতেই কিন্তু এই টাইটেলটা প্রমাণ হয়ে যায়। কিভাবে, আমরা দেখি যে ম্যারিটন টাউনে একটা বল অনুষ্ঠানে, বল বলতে এখানে সোশ্যাল গ্যাদারিং, এই সোশ্যাল গ্যাদারিংয়ে অর্থাৎ আমাদের এই নোভেলটার যে নায়ক এবং নায়িকা দুজনই কিন্তু উপস্থিত ছিল। তো এই বলে মিস্টার বিংলে জেন ব্যানেটের সাথে ড্যান্স করছে। ঠিক আছে, তো এই সময় মিস্টার ডার্সি নিশ্চুপভাবে বসে আছে, বসে থেকে একা একা বসে আছে। তো মিস্টার বিংলে ডার্সিকে এসে বলে, ডার্সি তুমিও কারোর সাথে ড্যান্স করো, কিন্তু ডার্সি বলে না আমি কারোর সাথে ড্যান্স করবো না, আমি এভাবেই ভালো আছি। তখন মিস্টার বিংলে এলিজাবেথকে দেখিয়ে দিয়ে বলে, ডার্সি দেখো কত সুন্দর একটা মেয়ে, তুমি এর সাথে ড্যান্স করো। তখন ডার্সি কি বলে, ডার্সি তখন তার অহংকার অর্থাৎ অহংকারী যে মনোভাব, এই মনোভাবটা প্রকাশ করে। কিভাবে, ডার্সি মিস্টার বিংলেকে বলে যে ওই মেয়েটা সুন্দর, এটা ঠিক আছে, কিন্তু ততটা সুন্দর না বা এতটা সুন্দর না যে আমাকে সে অ্যাট্রাকটিভ করবে বা আমার মন কাড়বে। তো এই কথা বলে, এই কথাটা কিন্তু এলিজাবেথ শুনতে পায়। তো এটা কিন্তু একটা ইনসাল্টিং কথা, অর্থাৎ এলিজাবেথকে ইনসাল্ট করা হলো, তার সৌন্দর্য নিয়ে কথা বলা হলো। তো এখানে কি হচ্ছে, অর্থাৎ এই যে ডার্সি, ডার্সি কিন্তু তার অহংকারটা প্রকাশ করলো। কিভাবে, যে সে মানুষকে মূল্যায়ন করলো না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে প্রাইড অর্থাৎ টাইটেলের প্রাইড, এই প্রাইডটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এটা শোনার পর এলিজাবেথ কি করলো, এলিজাবেথ কিন্তু খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়ে নিল, অর্থাৎ ডার্সির ম্যানারের উপরেই কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়ে নিল। কি সিদ্ধান্ত নিল, মিস্টার ডার্সি একজন অহংকারী মানুষ, তিনি খুব অহংকারী, এটা কিন্তু এলিজাবেথ মনে মনে ঠিক করে নিল বা মনে মনে ভেবে নিল। তো এখানে আমরা এলিজাবেথের মধ্যে প্রেজুডাইস এই জিনিসটা কিন্তু দেখতে পেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু এই নোভেলটার টাইটেল অর্থাৎ প্রাইড অ্যান্ড প্রেজুডিস এটা কিন্তু প্রুভ হয়ে যাচ্ছে। তো গাইস, এটার জন্য আমরা নেক্সট যে পয়েন্ট দিব সেটি হচ্ছে প্রাইড গিভ এ হিডেন হিন্ট টু ক্লাস ডিস্টিংশন, অর্থাৎ সামাজিক যে বৈষম্য বা সোশ্যাল যে বৈষম্য অর্থাৎ শ্রেণী বৈষম্য, এই বৈষম্যর জন্য অহংকার কিন্তু একটা গোপন হিন্ট দিয়ে থাকে আমাদেরকে। তো এই উপন্যাসটাতে কিন্তু আমরা এটা দেখতে পাই। কিভাবে দেখতে পাই, আমরা যদি নাটকটাতে দেখি, অর্থাৎ মিস্টার ডার্সি যখন এলিজাবেথকে প্রপোজ করে, ডার্সির প্রপোজটা কিন্তু অনেক খারাপ ছিল। অর্থাৎ ডার্সি এলিজাবেথকে কিভাবে প্রপোজ করছে, ডার্সি এলিজাবেথকে বলছে যে এলিজাবেথ আমি জানি তোমাদের আর্থিক ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ, অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো না, তারপরও আমি তোমাকে বিয়ে করতে চাই। তো এইভাবে কিন্তু ডার্সি এলিজাবেথকে প্রপোজ করে। তো এইভাবে প্রপোজ করলে কি কেউ কাউকে অ্যাকসেপ্ট করবে, কোনোদিন করবে, তোমরা করবে? নো। তো এখানে এলিজাবেথ কিন্তু তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে না। তো এই প্রপোজালের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে ডার্সি হলো অভিজাত শ্রেণী, অর্থাৎ উচ্চ শ্রেণী, উচ্চ ক্লাস বা হাই ক্লাস পিপুল, কিন্তু এলিজাবেথ লো ক্লাস পিপুল, নিম্ন শ্রেণীর। তো এই যে একটা বৈষম্য, অর্থাৎ উঁচু নিচু অর্থাৎ ধনী গরিবের যে একটা বৈষম্য, এই বৈষম্যটা কিন্তু এখানে ফুটে উঠতেছে। তাহলে অহংকার শ্রেণী বৈষম্য অর্থাৎ ক্লাস ডিস্টিংশনের স্পষ্ট উদাহরণ হয়ে যাচ্ছে এখানে কিন্তু। তো এই ঘটনার মাধ্যমে কিন্তু প্রাইড, এটা কিন্তু স্পষ্টভাবে জেন অস্টিন কিন্তু দেখিয়ে দিয়েছেন।
তো গাইস, এই কোশ্চেনটাকে আরো সুন্দরভাবে ডেভেলপ করার জন্য নেক্সট যে পয়েন্টটা দিব আমরা, সেই পয়েন্টটি হচ্ছে উইকহাম রিমার্কস ইনক্রিজ প্রেজুডাইস। অর্থাৎ উইকহামের যে মন্তব্য, এই মন্তব্য কিন্তু প্রেজুডাইসকে আরো বৃদ্ধি করে। প্রেজুডাইস বেস ক্যারেক্টার হচ্ছে এলিজাবেথ। তো আমরা দেখি যে একদিন জেন, এলিজাবেথ এবং মিস্টার কলিন এরা তিনজন ম্যারিটন শহরের দিকে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে তাদের একজন আর্মি অফিসারের সাথে সাক্ষাৎ হয়। আর্মি অফিসার হচ্ছে জর্জ উইকহাম। তো জর্জ উইকহামের সাথে তাদের সাক্ষাৎ হয়। তো জর্জ উইকহাম একজন হ্যান্ডসাম লোক, অনেক সুন্দর দেখতে। তো ফার্স্ট দর্শনেই জর্জ উইকহাম কিন্তু এলিজাবেথকে অ্যাট্রাক্টেড করে নেয়, ঠিক আছে। তো এই টাইমে মিস্টার ডার্সি এবং মিস্টার বিংলে এই দুজনও কিন্তু মেরিটন শহরের দিকে যাচ্ছিল। তো তখন তাদের সাক্ষাৎ হয়। তো যখন হচ্ছে যে জর্জ উইকহাম এবং মিস্টার ডার্সি কথা বলছিল, তখন তাদের আই কন্ট্যাক্টটা খুবই খারাপ ছিল এবং তাদের এক্সপ্রেশনটা খুবই খারাপ ছিল। তো এলিজাবেথ খুব একটা ইন্টেলিজেন্ট মহিলা, তো সে বুঝতে পারে যে এর পিছনে কোনো রহস্য রয়েছে। এরপরে যখন হচ্ছে জেন এবং এলিজাবেথ ডার্সির সাথে কথা বলে, তখন ডার্সি কিন্তু তার অহংকারী মনোভাবটা এখানে দেখায়, ঠিক আছে। তো যখন ডার্সি আর বিংলে চলে যায়, তখন এলিজাবেথ উইকহামকে বলে যে আসলে মূল কাহিনী কি, তোমার আর এর কি হয়েছে বা তোমার এই ঘটনার পিছনে কাহিনী কি। তো এটা এলিজাবেথ কিন্তু উইকহামকে বলতে বলে। উইকহাম বলে, ছেড়ে দাও, ডার্সি একজন ধনী লোক, তার কথা আর কি বলবো, ডার্সির বাবার অনেক সম্পদ, সে আর গরিবদের মর্যাদা কি বুঝবে, এভাবে বলতে থাকে। কিন্তু এলিজাবেথ সার্বার পাত্র নয়, এলিজাবেথ উইকহামকে জোরাজোরি করে এবং বলে যে বলো আসলে মূল ঘটনা কি। তো উইকহাম বলে যে আমার বাবা ডার্সির বাবার স্টুয়ার্ড ছিল। আমার বাবা মারা যাওয়ার পর ডার্সির বাবা আমাকে লালন পালনের দায়িত্ব নেয় এবং ডার্সির বাবা মারা যাওয়ার সময় ডার্সিকে বলে যায় আমার দেখভাল করার জন্য। কিন্তু ডার্সির বাবা মারা যাওয়ার কিছুদিন পর ডার্সি আমাকে তার বাড়ি থেকে বের করে দেয় এবং চাকরিচ্যুত করে দেয়। তো এইটা শোনার পর এলিজাবেথের প্রেজুডাইসটা আরও দ্বিগুণ গতিতে বেড়ে গেল। অর্থাৎ সাপোজ একটা আগুনে যদি পেট্রোল ঢালা হয়, তাহলে আগুনটা কেমন দমকে উঠতে পারে। তো এলিজাবেথ তো আগে থেকেই ডার্সির প্রতি রাগান্বিত হয়ে আছে বা তার প্রতি একটা ব্যাড ইম্প্রেশন, এই ব্যাড ইম্প্রেশন কিন্তু আগে থেকেই পড়ে আছে। এরপরে উইকহামের কথাগুলো শোনার পর এলিজাবেথের কিন্তু মনে প্রেজুডাইসটা আরও বেড়ে গেল। তখন এলিজাবেথ পুরোপুরিভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পড়ে গেল। অর্থাৎ এলিজাবেথ তখন মনে মনে ভাবতে পারছে, ডার্সি এত সুন্দর একটা মানুষ, এই এতটা কীভাবে খারাপ হতে পারে, আর মানুষ এতটা খারাপ কীভাবে হয়। তো এইভাবে সে ভাবতেছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাই যে প্রেজুডাইস, অর্থাৎ এলিজাবেথের যে প্রেজুডাইস, এই প্রেজুডাইসটা কিন্তু এখানে প্রুভ হয়ে যাচ্ছে। তাহলে যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এই টাইটেলটা কিন্তু একদম সম্পূর্ণরূপে প্রুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরপরে আমরা এই কোশ্চেনটাকে আরো সুন্দরভাবে ডেভেলপ করার জন্য নেক্সট যে পয়েন্ট দিব, সেটা হচ্ছে রিটেন কনফেশন হেল্পস টু রিমুভ প্রেজুডাইস। অর্থাৎ লিখিত স্বীকারোক্তি প্রেজুডাইসকে দূর করতে সাহায্য করে, ঠিক আছে। তো এই পয়েন্টটাকে আমরা কিভাবে ডেভেলপ করব, তো আমরা দেখি যে এলিজাবেথ তার বান্ধবী শার্লট লুকাসের সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু লন্ডনে যায়, অর্থাৎ মিস্টার কলিংসের বাসায় যায়। তো মিস্টার কলিংসের পেট্রোনেস লেডি ক্যাথরিন দি বার্ক, এই লেডি ক্যাথরিন দি বার্ক এলিজাবেথকে দেখে ডিনারের ইনভাইট করে। তো এলিজাবেথ যখন এই লেডি ক্যাথরিন দি বার্গের বাসায় ডিনার করতে যায়, তখন সেখানে তার সাথে সাক্ষাৎ হয় মিস্টার ডার্সির। তো মিস্টার ডার্সি এবার একটু নরম সরম, অর্থাৎ ভালোবাসার মন নিয়ে কিন্তু এলিজাবেথের সামনে উপস্থিত হয়। তো মিস্টার ডার্সি এখানে হচ্ছে এলিজাবেথকে প্রপোজ করে, কিন্তু প্রপোজের ধরনটা একদমই খারাপ। তো এই কারণে এলিজাবেথ তার প্রপোজালটা রিজেক্ট করে দেয় এবং এলিজাবেথ ডার্সিকে বলে যে তোমার মতো খারাপ মানুষ এবং তোমার মতো অহংকারী মানুষ আমি আর দ্বিতীয় কোনোটা দেখিনি। তুমি আমার বোন জেন ব্যানেটের বিয়ে ভেঙে দিয়েছ এবং উইকহামের মতো নিরীহ ব্যক্তিকে চাকরিচ্যুত করেছ, তোমার মতো খারাপ মানুষ আমি এই জন্মে দেখিনি। তো এইভাবে এলিজাবেথ কিন্তু মিস্টার ডার্সিকে বলতে থাকে। তো মিস্টার ডার্সি এটাতে খুবই শকড হয়, অর্থাৎ মিস্টার ডার্সি কিন্তু ভাবতেই পারে না যে তার এই কথাগুলো কোনোদিন শুনতে হবে। তো মিস্টার ডার্সি রাতে যখন ঘুমাতে যায়, ঘুমাতে যেয়ে তার কোনোভাবেই ঘুম আসছে না, বারবার এলিজাবেথের এই কথাগুলোই তার মনে বাসতেছে। তো এই কারণে তিনি একটা লিখিত স্বীকারোক্তি দেয়, অর্থাৎ একটা লেটার লেখে এলিজাবেথের কাছে। আর এই লেটারে
ডার্সি লেখে যে এলিজাবেথ আমি খারাপ হতে পারি কিন্তু আমি এতটা খারাপ না কারোর বিয়ে ভেঙে দিব। আমি মিস্টার বিংলেকে শুধু এটা বলেছি যে তুমি জেনকে ভালোবাসো, ঠিক আছে, জেন কি তোমাকেও ভালোবাসে বা জেন কি এই কথাটা জানে, আমি জাস্ট এটুকু বলেছি। আর উইখাম, উইখামের কথা কি বলবো, উইখামের বাবা যখন মারা যায় তখন আমার বাবা উইখামকে লালন পালনের দায়িত্ব নেয় এবং আমার বাবা যখন মারা যায় তখন আমাকে উইখামের দায়িত্ব দিয়ে যায়। অর্থাৎ আমার বাবা আমাকে বলে যায় যে উইখামকে একজন ক্লার্জিম্যান বানাতে, কিন্তু উইখাম আমার কাছে বায়না ধরে যে সে ল স্টাডি করবে, এজন্য আমি তাকে 3,000 পাউন্ড দিই এবং সে এই 3,000 পাউন্ড নিয়ে মেয়েদের সাথে বাজেভাবে ফুটতি ফাত্তা করে সকল টাকা খরচ করে আবার আমার কাছে এসে টাকা চায়। তখন আমি উইখামকে বলি যে না, আমি টাকা দিতে পারবো না। তো আমি যখন টাকা দিতে অস্বীকার করি তখন উইখাম একটা ন্যাস্টিক, একটা বাজে পরিকল্পনা করে আমার 15 বছরের বোন জর্জিয়ানা ডার্সিকে নিয়ে সে পালানোর জন্য একটা পরিকল্পনা করে। তো আমি যখন এটা জানতে পারি তখন আমি জর্জিয়ানা ডার্সিকে উইখামের হাত থেকে বাঁচাই এবং উইখামকে আমি চাকরিচ্যুত করি এবং বাড়ি থেকে বের করে দিই। এইটা দেখে কিন্তু সে এলিজাবেথের কাছে স্বীকারোক্তি দেয়। তো এলিজাবেথ প্রথমে এটা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু এলিজাবেথ যখন উইখামের চরিত্র দিকে লক্ষ্য করে তখন কিন্তু আস্তে আস্তে এলিজাবেথের এটা বিশ্বাস হতে শুরু করে। তো এখানে এই স্বীকারোক্তির মাধ্যমে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এলিজাবেথের কিন্তু প্রেজুডাইসটা আস্তে আস্তে রিমুভ হতে শুরু করেছে। তো গাইস, এই কোশ্চেনটার জন্য আর একটা পয়েন্ট আমরা দেব, ঠিক আছে, সেই পয়েন্টটা হচ্ছে এলিজাবেথ রিফিউজাল ডেমোলিশ ডার্সিস প্রাইড। অর্থাৎ এলিজাবেথের এই রিজেকশনটা ডার্সির অহংকারকে ভেঙে চুরমার করে দেয়। তো আমরা এর আগে জানলাম যে এলিজাবেথকে ডার্সি প্রপোজ করেছে, কিন্তু প্রপোজের ধরনটা একদমই খারাপ ছিল। কেমন ছিল আমি আবারও বলি, ডার্সি এলিজাবেথকে বলছে যে এলিজাবেথ, আমি জানি তোমাদের আর্থিক ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ এবং তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা খুব একটা ভালো না, তবুও আমি তোমাকে বিয়ে করতে চাই। এই যে এইভাবে এলিজাবেথকে কিন্তু ডার্সি প্রপোজ করে। তো এই কারণে, অর্থাৎ প্রপোজের ধরন এতটা খারাপ হওয়ার কারণে, আর আগে থেকে তো ডার্সির ওপর এলিজাবেথের একটা ভুল ধারণা রয়ে গিয়েছে, এই কারণে কিন্তু এলিজাবেথ ডার্সির প্রপোজালটাকে রিফিউজ করে দেয়, রিজেক্ট করে দেয়। তো ডার্সি যখন রিজেক্ট হলো প্রপোজাল থেকে তখন কিন্তু ডার্সির অহংকারী মনোভাবটা ক্ষুণ্ণ হলো, ভেঙে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। তো এভাবে আমরা দেখি যে একজন প্রাইড ব্রেস এবং একজন প্রেজুডিস ব্রেস, এই দুইটা ক্যারেক্টার প্রাইড এবং প্রেজুডিস থেকে বের হয়ে আস্তে আস্তে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে। তো এক পর্যায়ে তাদের মধ্যে প্রেম হয় এবং তারা অবশেষে, অর্থাৎ এই উপন্যাসের শেষে তারা কিন্তু একে অপরকে বিবাহ করে। কিসের ভিত্তিতে বিবাহ করে? লাভ এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে কিন্তু বিয়ে করে এই উপন্যাসটার শেষে। তো যাই হোক, এভাবে যদি আমরা এই পয়েন্টগুলোকে ডেভেলপ করে দিই তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর তোমরা একটা কনক্লুশন তোমাদের নিজেদের মতো করে দিবে। আশা করি এই কোশ্চেনটা সম্পর্কে তোমাদের কনসেপশন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো গাইস, এবার আমরা নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করব। নেক্সট কোশ্চেনটি হচ্ছে ডিসক্রাইব দ্য ইনসিডেন্টস দ্যাট ইউনাইট এলিজাবেথ অ্যান্ড ডার্সি। অর্থাৎ সেই সকল ইনসাইটগুলো আলোচনা করো যেগুলোর মাধ্যমে ডার্সি এবং এলিজাবেথের ভালোবাসাটা ক্রিয়েট হয়েছিল, অর্থাৎ ডার্সি এবং এলিজাবেথ একত্রিত হয়েছিল। তো এই কোশ্চেনটাকে ডেভেলপ করার জন্য প্রথমে তোমরা একটা ইন্ট্রোডাকশন দিবে, আমি ইন্ট্রোডাকশনটা বলছি না, জাস্ট আমি পয়েন্টগুলো বলবো, ওকে? আচ্ছা, এই কোশ্চেনটাকে ডেভেলপ করার জন্য আমরা প্রথমে যে পয়েন্টটা দেব সেটা হচ্ছে রিটেন কনফেশন হেল্প টু ইউনাইট, অর্থাৎ লিখিত স্বীকারোক্তি তাদেরকে একত্রিত হতে সাহায্য করে। তো লিখিত স্বীকারোক্তি কি? অর্থাৎ ডার্সি যখন এলিজাবেথকে প্রপোজ করে, অর্থাৎ প্রপোজের কোয়ালিটিটা খুবই খারাপ ছিল, এই কারণে এলিজাবেথ কিন্তু তার প্রপোজটা অ্যাকসেপ্ট করে না এবং রিজেক্ট করে দেয়, এবং রিজেক্ট করে ডার্সিকে এলিজাবেথ অনেকগুলো কথা শোনায়। কেমন? যেমন ডার্সিকে এলিজাবেথ বলে যে তোমার মতো খারাপ মানুষ আমি দেখিনি, তুমি আমার বোন জেন ব্যানেটের বিয়ে ভেঙে দিয়েছ এবং উইখামের মতো একজন নিরীহ নিষ্পাপ মানুষকে তুমি চাকরিচ্যুত করেছো এবং বাড়ি থেকে বের করে দিয়েছো। এই অভিযোগগুলো দেয়। তো এই অভিযোগগুলো শুনে ডার্সি একদম শকড হয়ে যায়, অর্থাৎ অবাক হয়ে যায়, এবং সে এই অভিযোগগুলোর কারণে রাতে ঘুমাতে পারছিল না। তো তখন সে এলিজাবেথের কাছে একটা চিঠি লেখে। তো চিঠিতে লেখে যে এলিজাবেথ, আমি খারাপ কিন্তু আমি এতটা খারাপ না কারোর বিয়ে ভেঙে দিব। আমি শুধু মিস্টার বিংলেকে বলেছি তুমি জেনকে ভালোবাসো,
জেন কি একথা জানে আর জেন কি তোমাকে ভালোবাসে? আমি জাস্ট এটুকু বলেছি। আর উইহাম, উইহামের কথা আমি কি বলবো? উইহামের বাবা যখন মারা যায় তখন আমার বাবা তাকে লালন পালনের দায়িত্ব নেয় এবং আমার বাবা মারা যাওয়ার সময় আমাকে উইহামের দায়িত্ব দিয়ে যায়। তো আমি উইহামের দায়িত্ব নিই। তো কিছুদিন পর উইহাম বলে আমি ল স্টাডি করব, এর জন্য আমি তাকে 3,000 পাউন্ড দিই। তো 3,000 পাউন্ড সে নিয়ে মেয়েদের সাথে ফুর্তি ফাত্তা করে বাজেভাবে টাকা খরচ করে দিয়ে আবার আমার কাছে এসে টাকা চায়। তখন আমি টাকা দিতে অস্বীকার করি এবং আমি তাকে টাকা দিই না। তো এই কারণে উইহাম একটা ন্যাস্টিক প্ল্যান করে যে আমার ছোট বোন, আমার 15 বছরের ছোট বোন জর্জিয়ানা ডার্সিকে নিয়ে সে পালিয়ে যাবে, এমন একটা পরিকল্পনা করে। তো আমি এটা জানতে পারি এবং জানতে পেরে উইহামের হাত থেকে আমার বোনকে সেভ করি এবং উইহামকে চাকরিচ্যুত করি এবং বাড়ি থেকে বের করে দিই। তো এই লেটারটা এলিজাবেথ বারবার পড়ছিল, অনেকবার পড়ছিল। তো এর আগে একটা ঘটনা বলি, যখন তাদের প্রথম সাক্ষাৎ হয় তখন হচ্ছে যে এই ডার্সি এলিজাবেথকে ক্রিটিসাইজ করে। কিভাবে? ডার্সি বলে, অর্থাৎ যখন বিংলে ডার্সিকে এলিজাবেথের সাথে ড্যান্স করার কথা বলে তখন ডার্সি বলে যে এই মেয়ে সুন্দর ঠিক আছে কিন্তু অতটা সুন্দর না যে আমাকে অ্যাটাক করবে বা অ্যাট্রাকটিভ করবে, আমাকে আকৃষ্ট করবে। তো এই ইনসাল্টিংমূলক কথা যখন এলিজাবেথ শুনতে পায় তখন এলিজাবেথ কিন্তু ডার্সির প্রতি একটা সিদ্ধান্ত নেয়, অর্থাৎ তার প্রেজুডাইস, অর্থাৎ খুব দ্রুতই সিদ্ধান্ত নেয় তার ম্যানারের ওপরে ভিত্তি করে। তো এলিজাবেথ ভাবে যে ডার্সি একজন অহংকারী ব্যক্তি, তিনি উঁচু ক্লাস, তিনি অনেক অহংকারী, এটা কিন্তু ভাবে। তো যাই হোক, এরপরে যখন যে ডার্সি তাকে যে লিখিত স্বীকারোক্তি দিল বা লেটারটা লিখলো তখন কিন্তু এলিজাবেথ এই কথাগুলো কোনোভাবেই বিশ্বাস করছে না, ঠিক আছে? কারণ এলিজাবেথ তো জানে ডার্সি একজন অহংকারী মানুষ আর ডার্সি এত ভালো কাজ কখনোই করবে না। তো এই কারণে এলিজাবেথ কিন্তু প্রথম দিকে এগুলো কিছুই বিশ্বাস করে না। কিন্তু যখন উইহামের ক্যারেক্টারের দিকে এলিজাবেথ ফোকাস করে তখন কিন্তু এলিজাবেথের আস্তে 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 বিশ্বাস হতে শুরু করে যে না, যে ডার্সি ভালোও হতে পারে। যাই হোক, কিন্তু এখানে আস্তে আস্তে কিন্তু এলিজাবেথ ডার্সির প্রতি প্যাশনেট হচ্ছে, ঠিক আছে? এটা গেল প্রথম ইনসিডেন্ট, অর্থাৎ ডার্সি এবং এলিজাবেথের ইউনাইট, একত্রিত হওয়ার প্রথম ইনসিডেন্ট। ওকে, এরপরে আমরা নেক্সট যে ইনসিডেন্ট দেখতে পাই সেটি হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস গার্ডিনার অ্যাডভাইস। অর্থাৎ মিস্টার অ্যান্ড মিসেস গার্ডিনার হচ্ছে এলিজাবেথের ম্যাটারনাল আঙ্কেল আন্টি। ওকে, তো লন্ডনে মিস্টার অ্যান্ড মিসেস গার্ডিনার যখন ভিজিট করে, অর্থাৎ আসে, তখন তারা এলিজাবেথকে একটা উপদেশ দেয় যে এলিজাবেথ তুমি উইহামকে বিয়ে করো না কোনোভাবে, আচ্ছা? কারণ উইহামের ফিনান্সিয়াল কন্ডিশন ততটা ভালো না, এই কারণে তুমি উইহামকে বিয়ে করো না। তো এদিকে, অর্থাৎ এই যে অ্যাডভাইস, উপদেশ, এই উপদেশ থেকে কিন্তু এলিজাবেথ ডার্সির দিকে আরো এক ধাপ এগিয়ে গেল। ওকে, আচ্ছা, তো এটা গেল হচ্ছে যে দ্বিতীয় ইনসিডেন্ট। তাহলে এই ইনসিডেন্টের দ্বারা, অর্থাৎ এলিজাবেথ ডার্সির দিকে আরো একটু প্যাশনেট হয়ে পড়ল। এরপরে যে ইনসিডেন্ট আসে সেটা হচ্ছে এলিজাবেথ ওন অবজারভেশন। তো এই ঘটনাগুলোর পর এলিজাবেথ ডার্সির ওপর অবজার্ভ করা শুরু করে, অর্থাৎ ডার্সি সম্পর্কে মনে মনে খোঁজ খবর নিতে শুরু করে। কিভাবে খোঁজ খবর নিতে শুরু করে? সে উইহামের ক্যারেক্টারের উপরে ফোকাস করতে শুরু করে। তো উইহামের যখন ক্যারেক্টারের উপর ফোকাস করে তখন এলিজাবেথ পুরোপুরি বুঝতে পারে যে উইহাম সম্পূর্ণই মিথ্যা কথা বলেছে তার কাছে, অর্থাৎ তার কাছে ভালো হওয়ার জন্য ডার্সির বিরুদ্ধে বিভিন্ন ভুলভাল কথা এলিজাবেথের কাছে কয়েছে। এখান থেকে কিন্তু এলিজাবেথ ডার্সির দিক দিয়ে আরও একটু প্যাশনেট হয়ে পড়ে। ওকে, নেক্সট যে পয়েন্টটা আমরা দিব, অর্থাৎ নেক্সট যে ইনসিডেন্ট সেটা হচ্ছে মিসেস রেনল্ড ইনফরমেশন এবং ডার্সি। মিসেস রেনল্ড হলো ডার্সির প্যাম্পারলি হাউজের হাউসকিপার। তো এলিজাবেথ ডার্সির ক্যারেক্টারের উপরে অবজার্ভ করছে, অবজারভেশন চালাচ্ছে। তো অবজার্ভ করতে করতে প্যাম্পারলি হাউজে যখন এলিজাবেথ যায় তখন এই বাড়ির যে হাউসকিপার মিসেস রেনল্ড, এই মিসেস রেনল্ড এলিজাবেথকে ডার্সি সম্পর্কে বলে যে ডার্সি বেসিক্যালি অনেক একজন ভালো মানুষ, তিনি একজন মহান মনের মানুষ, এই কথাগুলো এলিজাবেথকে বলে। তো কোইনসিডেন্টলি তখনই হচ্ছে যে মিস্টার ডার্সি সেখানে চলে আসে এবং এলিজাবেথের সাথে কথা বলে। তো মিস্টার ডার্সি এলিজাবেথকে বলে যে আমি আগামীকাল তোমাদের বাসায় যাব, অর্থাৎ লন্ডনে যাব, এবং তোমার সাথে আমার বোন, আমার ছোট বোন জর্জিয়ানা ডার্সিকে পরিচয় করে দেব।
তো পরের দিন ডার্সি এলিজাবেথের বাসায় যায় এবং জর্জিয়ানা ডার্সিকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। তো এইগুলো গেল ইনসিডেন্ট। এবার মোস্ট ইম্পর্টেন্ট যে ইনসিডেন্ট, অর্থাৎ এখানে এলিজাবেথ ডার্সিকে ভালোবাসার মোস্ট ইম্পর্টেন্ট যে ইনসিডেন্ট, সেই ইনসিডেন্টটা হচ্ছে একদিন এলিজাবেথ ব্যানেট তার আন্টির কাছ থেকে একটা চিঠি পায়, আর চিঠিতে জানতে পারে যে লিডিয়া অর্থাৎ ব্যানেট ফ্যামিলির ছোট মেয়ে লিডিয়া উইখামের সাথে পালিয়ে গিয়েছে এবং তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। কিন্তু উইখাম লিডিয়াকে বিয়ে করতে নারাজ, অর্থাৎ লিডিয়াকে সে বিয়ে করবে একটা শর্তে, যদি তাকে মোটা অঙ্কের যৌতুক দেওয়া হয়। তো তারপরে তার আন্টি লেখে যে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তো এই লেটার পড়ার পর এলিজাবেথ ভাবে যে হয়তো তার আঙ্কেল আন্টি এই যৌতুকের টাকাটা পরিশোধ করেছে। কিন্তু একদিন লিডিয়া বাড়িতে আসে এবং এলিজাবেথকে বলে তাদের বিয়েতে মিস্টার ডার্সি উপস্থিত ছিল। তো এটা শোনার পর এলিজাবেথের মনে একটা কিউরিয়াসিটি জাগে, অর্থাৎ ডার্সি কেন তাদের বিয়েতে উপস্থিত ছিল। তখন সে মিসেস গার্ডিনারের কাছে একটা চিঠি লেখে যে মূল ঘটনাটা কি এটা এলিজাবেথকে বলার জন্য। তো মিসেস গার্ডিনার চিঠির প্রতিউত্তরে লেখে যে লিডিয়া এবং উইখাম এরা দুজন পালিয়ে গিয়েছিল এবং যখন তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল তখন উইখাম লিডিয়াকে বিয়ে করতে চাচ্ছিল না, এর জন্য সে মোটা অঙ্কের যৌতুক ডিমান্ড করছিল। তো ডার্সি এই যৌতুকের টাকা পরিশোধ করে দিয়েছে এবং সে নিজেই থেকে এই বিয়েটা দিয়ে দিয়েছে। এরপরে তার আন্টি আরও লেখে যে ডার্সি এই যৌতুকের টাকা পরিশোধ করেছে একমাত্র কারণ সে এলিজাবেথকে ভালোবাসে। তো এলিজাবেথ যখন এই চিঠিটা পড়ে তখন ডার্সির প্রতি তার যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা অর্থাৎ যে প্যাশান, এই প্যাশানটা সম্পূর্ণরূপে ক্রিয়েট হয় এবং সে ডার্সির সাথে সাক্ষাৎ করার জন্য উতলা হয়ে ওঠে। তো যাই হোক, যখন হচ্ছে যে ডার্সি তাদের বাড়িতে আসে অর্থাৎ লন্ডনে আসে, তখন ডার্সি এলিজাবেথকে প্রপোজ করে এবং এলিজাবেথও ডার্সিকে প্রপোজ করে। তো এরা একে অপরের প্রপোজাল অ্যাকসেপ্ট করে এবং বিয়ে করে নেয়। তো এই ইনসিডেন্টগুলো এলিজাবেথ এবং ডার্সিকে একত্রিত হতে সাহায্য করেছে, অর্থাৎ তাদের এই প্রাইড এবং প্রেজুডিস এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোকে রিমুভ করতে হেল্প করেছে এই সকল ইনসিডেন্ট। ওকে, আশা করি এই টপিকটা সম্পর্কে, এই কোশ্চেনটা সম্পর্কে তোমাদের কনসেপশন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো ভালো থাকবে আর নিয়মিত পড়াশোনা করবে। আজ আর কথা বলছি না, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।